কে দি এ দেশের আকাশে কালে মা। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وَسِرَاجًا مُنِيرًا أَمَّا بَعْدُ فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَفُرْقَانِهِ الْحَمِيدِ সবাই জবান খুলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুবুদু রব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن وقال الشاعر العلام সুজপথে সলরে ভাই ইমান রেখো ধরে খোদার রহম মেঘের মতো সায়া দিবে তোমারে অন্যায় বিচার করো যদি তুমি এই দুনিয়ার লোভে তোমার বিচার হবে একদিন যাবা যখন মাটির কবরে দিন গেল মায়ায় ভুলে এই দুনিয়ার লোভে কে জানে কখন তোমায় নিয়ে রেখে আসবে সাড়ে তিন হাত
অন্ধকার কবরে ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদাকা রহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরা মাদাবুদ ফখরুল আউয়ালিন। আওয়াজ করে সবাই একটু দরুদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আওয়াজ করে বলুন বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সল্লু আলাইহি। সম্মানিত ভাইয়েরা, আপনারা কি রোজা আছেন? কথা বলুন, রোজা আছেন? রোজা থাকলেও তাবারক রান্না হচ্ছে, ইফতার হবে, আমরা কি একটু কথা বলতে পারবো? কথা বলেন পারবো? আওয়াজ করে করে বলুন বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সল্লু আলাইহি। মনটা যদি হইত পুবাল হাওয়া, হইত যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় রসুল ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সল্লু আলাইহি। নাটোর জেলার বড়াইগ্রাম থানার অন্তর্গত দিঘৈর কান্দিপাড়া মোহাম্মদ আব্বাস আলীর উদ্যোগে সপ্তম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাজিউল হারামাইন জনাব মোহাম্মদ আব্দুল আলীম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা একটু আওয়াজ করে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদাই সম্মতি জ্ঞাপন করেছিলেন 3 নং জোনাইল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, গণমানুষের প্রিয় নেতা জনাব মোহাম্মদ তোজাম্মেল হক তোজাম সাহেব। আজকের এই মাহফিলে একটু আগেই যিনি বক্তব্য শুনিয়ে ধন্য করেছেন, আপনাদেরই এলাকার কৃতি সন্তান, যিনি বাংলাদেশের বিভিন্ন জেলাতে গিয়ে আল্লাহর কোরআনের দাওয়াত পেশ করে থাকেন, আমার একান্ত প্রিয় আদরের উদীয়মান তরুণ বক্তা
জনাব মাওলানা আলী আকবর সাহেব। কথা শুনিয়েছেন প্রিয় ভাই হাফেজ মাওলানা আসাদুজ্জামান নূর, কথা শুনিয়েছেন হাফেজ মাওলানা মুহাম্মদ আল আমিন। আল্লাহ তালা আমার এই ভাইগুলোকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নিক। আর একবার আওয়াজ করে বলি আমিন। মঞ্চের আমার ডান পাশে বাম পাশে সামনে বসে আমার ওস্তাদ সমতুল্লাহ হযরত উলামা ইকরামগণ, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত ভাই এবং বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিতা শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আজকের এই দোয়া অনুষ্ঠানের শুরুতে জানাচ্ছি আমি আপনাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন এবং সশ্রদ্ধেয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যার একান্ত মেহরবানিতে একটি বছর পরে আজকের এই দোয়া অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদের মতো ছোট্ট গোলামগুলোকে কিছু সময়ের জন্য বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য কি আপনারা খুশি হয়েছেন? একটু কথা বলেন, খুশি হয়েছেন? যারা খুশি হয়েছেন তারা একটু দুহাত তুলে আমার আল্লাহকে দেখেন তো, সবাই একটু উঠেন তো, একটা তাকবীর দেন তো, মাঝখান থেকে দেখে কেউ আছেন কি না। হাত মানে হাত নামান। আল্লাহ ইচ্ছা করলে অসুস্থ করে হাসপাতালের বেডে ফেলে রাখতে পারতেন, বলুন তেমন ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? অনেক মানুষ জেলখানার ভিতরে বন্দী হয়ে আছে, অনেক মানুষ আমি আসতেও দেখলাম আপনাদের সে প্রায় দুই তিন গুণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, চা স্টলে চা খাচ্ছে, অনেক মানুষ বাড়িতে ঘুমাচ্ছে, অথচ দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে মানুষগুলো কোরআন শুনতে এসেছে। আল্লাহ তাআলা বাড়িতে হাসপাতাল চাষটল কোথাও না রেখে জান্নাতের একটি অংশ কুরআনুল কারিমের মাহফিলে যে বসার সুযোগ যিনি করে দিয়েছেন, আমরা তারই দরবারে শুকরিয়া আদায় করে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, তাইয়িবান, মুবারাকান ফীহি। প্রিয় ভাইরা, দরুদ ও সালাম জানাচ্ছি বিশ্ব নবীর উপরে যিনি আমাদের নবী এবং নেতা। একদিকে ছিলেন মসজিদের ইমাম, আর একদিকে ছিলেন যুদ্ধের সেনাপতি। সুবহানাল্লাহ বলবেন না? রাত যখন গভীর হয়ে যেত বাড়ি থেকে বের হয়ে গিয়ে অন্যের বাড়িতে তিনি দেখেছেন কে খেয়েছে কে খায়নি। আজকে রসুল আমাদের মাঝে নেই, রসুলের উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আমাদের মাঝে আছে, রসুল নেই, রসুলের কথাগুলো হাদিস আমাদের মাঝে আছে। আমরা যারা এখানে সব দলের ভাইয়েরা বসে আছি, এই মানুষগুলো যখন মরে যাব, মৃত্যুর পরে কবরের ভিতরে ওই রসুলের নামকরণ করি কবরের ভিতরে রেখে আসা হবে, আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা। আজকের সেই এই প্রোগ্রাম থেকে সেই রসুলকে জানাই বুক বড় ভালোবাসা এবং শ্রদ্ধাপূর্ণ সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয় নাই, রসুল বলেছেন ওই ব্যক্তির সে বখিল আর কে হতে পারে যে ব্যক্তি আমার নাম শুনল অথচ আমার প্রতি দরুদ ও সালাম দিল না। আমরা কি বখিলের মধ্যে পড়তে চাই? আওয়াজ করে বলুন জিহ্বাটা দিয়েছেন কে? কথা বলুন কে? আল্লাহর দেওয়া জিহ্বা দিল, মুখ দিল, চোখ দিল, সব কিছু আল্লাহ দিল, সে আল্লাহর পক্ষে একটু কথা বলবেন না, এটা কি হতে পারে? গোটা দেশ ঘুরে আমি দেখলাম কত মানুষ হাত আছে পা নেই, পা আছে চক্ষু নেই, সুন্দর বডিও আছে কিন্তু তারা বধির, একদম বধির মানুষ কথা বলতে পারে না। আল্লাহ আমাদের দুটো হাত দিয়েছে, পা দিয়েছে, কথা বলার মতো সুযোগ করে দিয়েছে, তাহলে আমরা সেই আল্লাহ তাআলার নিয়ামতকে স্বীকৃতি দেওয়ার জন্য অন্তত আমাদের কিছু কথা বলা দরকার। আমরা আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আওয়াজ শুনে মনে হচ্ছে খুব কষ্টে আছেন, আসলে কষ্টে আছেন? মুসলমানরা সদা সর্বদা ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে, হাসপাতালে নেওয়া হচ্ছে, ক্রস ফায়ারের জন্য রেডি করা হচ্ছে, যে কোনো অবস্থাতে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, সত্যিকার যদি সে মুসলমান হয়ে থাকে এক কথাই সে প্রকাশ করবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুসলমানেরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মুসলমানের স্লোগান। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা তারা নম নম করে নমস্কার দেয়, কিন্তু মুসলমানরা সালাম দেয়, সেই সালামের দলের লোক আমরা, একটু কি আল্লাহু আকবার বলবেন না?
তাহলে আমি আর একবার সুযোগ করে দিচ্ছি, হাজি সাহেব এখানে বসে আছেন, জাইয়েদ আলেমগণ এখানে আছেন, আমার ভাইরা, আমি আবার আপনাদেরকে সুযোগ করে দিচ্ছি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার কথা একটু জিজ্ঞাসা করলেন না, একা আসছি তাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে বিদায়। আপনাদের মতো দামি মানুষগুলোর সামনে তার এই ছোট্ট একজন অযোগ্য গোলামকে হাজির করে দিয়েছে, এই জন্য আমরা আর একবার সেই মহান আল্লাহর দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি এরকম মাহফিলে আসার সুযোগ পাই না, মোটেও পাই না, নিজেকে সৌভাগ্যবান মনে করছি, এই কারণে যে যেই বাসার যেই মানুষটার উদ্যোগে এই প্রোগ্রামটা, উনি নাকি নিজের বাড়িতেও থাকেন না, আরেকজনের বাড়িতে থাকেন, কি তাই? আরেকজনের বাড়িতে নাকি থাকেন শুনলাম। তো নিজের বাড়িতে যিনি থাকতে পারেন না, অন্যের বাড়িতে থাকার পরেও যিনি মাহফিলের আয়োজন করতে পারে, ও এই এলাকার মুসলমানেরা, তোমার কত বড় বুকের পাটা শক্ত হয়ে গেল, তুমি কি মারা যাবে না? একজন মানুষ মাহফিলের আয়োজন করলো আর তুমি মাহফিল বাদ্যে বাহিরে আড্ডা মারো, তুমি কি কি তুমি? ওই শুড বি অ্যালার্ট নাম্বার অল পারসন, আই রেসপেক্টফুল মাই ডিয়ার ব্রাদার, কাম ব্যাক টু আল্লাহ, কাম ব্যাক টু আওয়ার গ্রেট লিডার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাম ব্যাক টু হোলি কোরআন, আই রিড কোরআন, ইউ রিড কোরআন, শাইন ইউর লাইফ, আল্লাহু আকবার বলেন। মুসলমান হলে কোরআনের পক্ষে থাকা লাগবে, মুসলমান না হলে নিরপেক্ষ থাকবে, যদি মুসলমান হয় সে নিরপেক্ষ থাকবে না, থাকবে না, থাকবে না, মুসলমান তার অবশ্যই কোরআনের পক্ষে থাকবে। এবার সিদ্ধান্ত নিয়ে আমরা কোন পক্ষের মানুষ, জোরে বলেন কোন পক্ষের মানুষ। আজকে মনটা আমার ভরে গেছে, একজন মানুষের বাড়ির উদ্যোগে প্রোগ্রামে এসেছি, বসেছি ঘন্টা খানেক, আমি আপনাদের সামনে নির্যাস কোরআন থেকে কিছু কথা বলতে চাই, অসুবিধা হবে কি? কথা বলেন, অসুবিধা হবে? আর একটা কথা বলি, সেটা হলো মসজিদে তো সব লোক যেতে পারে না, হুজুর পারে? মসজিদে সব লোক যেতে পারে না, মসজিদে সবার টাকাও যায় না, কবরস্থানে সব মানুষের জায়গা দান হয় না, মাদ্রাসায় সব মানুষের টাকা দিয়ে হুজুরের বেতন হয় না। কারণ হলো আল্লাহর পক্ষ থেকে যার টাকা ওখানে যাওয়া দরকার তার টাকাটাই যাবে। ধনী আছে কিন্তু মুষ্টি পর্যন্ত দেয় না, ধনী আছে ফকিরের ভিক্ষা দেয় না, এরকম মানুষ আমার সিরাজগঞ্জ আছে, আপনাদের নাটোরে নাই। কি আসলে কি কিছু আছে? আপনারা আবার মাইন্ড করেন না, পাশের জেলার মানুষ তো, এই জন্য কিছু সিলসিলা থাকে। তো প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আজকে বাংলাদেশে এমন একটি সময় এই কোরআনুল কারিমের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, যেই সময় বাংলাদেশ সহ গোটা দুনিয়ার মুসলমানের আজকে নির্যাতনের শিকার, দাড়ি টুপি জুব্বা ইসলাম তথা এই কোরআন, এমনকি হজ যারা করে এসেছেন তারাও আজকে নিরাপদ নাই। এটা বাংলাদেশের সমস্যা না, এটা জাতীয় সমস্যা। কারণটা হলো একটাই, ওই ইহুদি খ্রিস্টানরা চিন্তা করে দেখেছে, কোরআনের শাসন যদি গোটা দুনিয়াতে কায়েম হয়ে যায় তাহলে ইহুদিদের নেতৃত্ব থাকবে না, কোরআন কেন্দ্রিক সমাজ হয়ে গেলে ওই সমাজটা একটি শান্তির সমাজ হয়ে যাবে, এটা কিন্তু ইহুদিরা চায় না। কথা বলেন ঠিক কিনা? এমনকি গত কয়েকদিন আগে, কয়েক মাস আগে বাংলাদেশ সহ গোটা দুনিয়ায় ঈদুল আজহা উদযাপন আমরা করেছি। ঈদুল আজহা নামাজ পড়ার পরে আপনারা কোরবানি করেছেন কিনা জানি না, কিন্তু বাংলাদেশ সহ গোটা দুনিয়ায় যারা মুসলমান তারা পশু কোরবানি করেছে। আমাদের পাশের দেশ ভারত অধ্যুষিত কাশ্মীরে ওই ঈদুল আজহার দিন আমি পত্রিকায় দেখলাম, ইন্টারনেট থেকে নিউজ সংগ্রহ করে দেখলাম, সেইখানে প্রকাশ্যে তাদেরকে গরু জবহ করতে দেয়নি, এবং একটা পরিবার গরু জবহ করেছিল বিদায়, তাদেরকে ধরে নিয়ে রাস্তার উপরে ফেলে দিয়ে আস্তে করে নয় জোরে জোরে পিটিয়ে পিটিয়ে তিনজন মুসলমানকে পশু কোরবানি করার জন্য দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আপনাদের কাছে প্রশ্ন, এখন পশু কোরবানির করার কথা বলেছেন কে? আল্লাহ। একসাথে বলেন, পশু কোরবানি করার কথা বলেছেন কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর হুকুমকে পালন করার জন্য আমরা ঈদুল আজহার দিনে পশু কোরবানি করে থাকি, সেই পশু কোরবানি করাটাও যদি ইহুদি খ্রিস্টানরা বন্ধ করে দিতে চায়, আমরা যারা এখানে সব দলের মুসলমানরা এখানে এসেছি বসেছি, আওয়াজ করে বলুন তো, যতই শক্তি প্রয়োগ করা হোক না কেন, আমরা কি পশু কোরবানি করা বন্ধ করে দিব? একসাথে বলেন, পশু কোরবানি করা বন্ধ করে দিব? আমি গতকালকে বাংলাদেশের একটি জেলাতে প্রায় 50,000 জনসমুদ্রের মাঝে বলেছি, এটা হলো সেই দেশ যেই দেশে শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম,
আওয়ামী লীগ বিএনপি জামাত সব দলের মুসলমানেরা মসজিদের ভিতরে কাতারবন্দী হয়ে নামাজ আদায় করে, সব দলের মুসলমানেরা জানাজা নামাজে একসাথে শরিক হয়, সব দলের মুসলমানেরা একসাথে দাওয়াতে অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে, গোটা দুনিয়ায় কি হলো সেটা আমার জানার দরকার নাই। বাংলাদেশে যদি কোনো একবার কোনো ইহুদি খ্রিস্টানরা যদি আল্লাহর হুকুমকে পালন করার জন্য বাধা দিয়ে পশু কোরবানি করার কথা বন্ধ করার চেষ্টা করে, গোটা দুনিয়ায় কি হলো 56,000 বর্গ মাইলের শহরে বন্দর নগরে সব দলের মুসলমানেরা মাথার গামছা কোমরবন্দে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রাস্তায় বেরিয়ে যাবে, প্রয়োজন যদি হয় জীবন দিয়ে দিবে, কিন্তু আল্লাহর ধ্বনিকে কেউ বাংলার জমিন থেকে বন্ধ করে দিতে পারবে না, পারবে না, পারবে না। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন আর একবার দু হাত তুলে আমার আল্লাহকে দেখান। হাত নামান প্রিয় ভাইরা, প্রতিবাদটা কেন করলাম শুনুন, হাদিস শুনুন। এবার রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বালাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন মুত্তাফাকুন আলাইহি। রাসূলের এটা হাদিস। রাসূল বলেছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না, খোদাবীর হতে পারবে না, যে ব্যক্তি তার জীবনের সে রসুলকে, অর্থ সম্পদের সে রসুলকে বেশি ভালোবাসতে না পারবে। আমরা দল যেটাই করি না কেন, আওয়াজ করে বলুন তো, আমার জীবনের সে বেশি রসুলকে ভালোবাসা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভালো যদি না বাসেন অসুবিধা আমাদের নাই, আপনারই অসুবিধা। কারণ কি, মৃত্যু হওয়ার পরে ওই রসুলের নামকরণ করে কবরের ভিতরে রেখে আসা হবে। দোয়াটা আমাদের সিরাজগঞ্জে এইটা বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনারা কি এটাই পড়েন? কথা বলেন, এটাই পড়েন? তাহলে দুনিয়াতে যদি রসুলকে না মানেন, মৃত্যুর পরে যদি আপনাকে এই দোয়াটা বলা হয়, রসুল কি তখন শুনবে? কথা বলেন, শুনবে? তাহলে রসুলকে শোনানোর জন্য জীবন যতদিন থাকবে রসুলকে আওয়াজ করে বলুন মানা দরকার আছে না নাই? একদিকে যেমন অশান্তির দাবানল দাও দাও করে জ্বলছে, এমন একটি সময়ে বাংলাদেশ থেকে 1,00,000-র উপরে হাজিগণ হজ করার জন্য খানায় কাবায় গিয়েছিল এই বছর। আপনাদের কাছে একটি নিউজ দিতে চাই, সেটা হলো 17 সেপ্টেম্বর 2016 দৈনিক মানব জমিন পত্রিকার রিপোর্ট। কি রিপোর্ট? গোটা বিশ্বকে আজকে নেতৃত্ব দিচ্ছে ব্রিটেন, ব্রিটিশ, ডেনমার্ক, আমেরিকা। সেই ব্রিটিশের একজন রাষ্ট্রদূত দীর্ঘ একটা দুইটা বছর নয়, বেশ কয়েকটা বছর সৌদি আরবে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা শুরু করে দিয়েছিলেন। সেখানে থেকে তিনি দেখেছেন মুসলমানদের চরিত্র, তিনি দেখেছেন মুসলমানদের নবীর আদর্শ, মুসলমানেরা কিভাবে পালন করে। সেই দৃশ্যটা দেখে 2016 সালে যে হজ সংগঠিত হয়ে গেল, এই হজ অনুষ্ঠিত সংগঠিত হওয়ার আগে সেই ব্রিটিশের রাষ্ট্রদূত এবং তার স্ত্রী সপরিবার আল্লাহর এই কোরআনের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরেকটা আওয়াজ করে বলেন, রিপোর্ট পেশ করলাম সভাপতির কাছে, তথ্য দিয়ে যাচ্ছে, নোট নেন। দুই নম্বর হলো, আজকে বাংলাদেশে অনেক যদি এখানে শিল্প মমতাজ কেনা হতো লোকের অভাব হতো না, কিন্তু আপনারা আসতেন না। কথা বলেন, ঠিক কিনা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার লোকেরা না, 14 নাম্বারের পরের লোকেরা গানের অনুষ্ঠানে যায়, আর 1, 2, 3 নাম্বার লোকেরা মাহফিলে আসে। আমরা 3 নাম্বারের লোক না, 2 নাম্বারের লোক না, আমরা কয় নাম্বার লোক? জোরে বলেন, কয় নাম্বার লোক? 1 নাম্বার লোকেরা যাবে জান্নাতে, একটু চিৎকার মেরে সুবহানাল্লাহ বলেন। ব্রিটেনের বিশ্ব সুন্দরী, ব্রিটেনের বিশ্ব সুন্দরী মার্কেটও করেনি প্রভা। বাংলাদেশে যেমন মেয়েদের ভিতরে নাম করা শিল্পী হচ্ছে মমতাজ, 4,00,000 টাকা দিয়ে তাকে এক রাতের জন্য 10টা গানের জন্য নিয়ে আসা হয়, তেমনি করে ব্রিটেনের একজন শিল্পী ছিলেন মার্কেটও করেনি কোবাম, তিনি ছিলেন খ্রিস্টান। কাজ ছিল কি, মুসলমানদের এই কোরআনের বিরুদ্ধে গান গাওয়া, মুসলমানদের নবীর চরিত্র হনন করে গান গেয়ে গিয়ে মানুষকে নষ্ট করে দেওয়া। সেই ব্রিটেনের সাবেক বিশ্ব সুন্দরী মার্কেটও করেনি কোবাম 2 মার্চ 2016, তার আগেই এই মার্কেটও করেনি কোবাম কোরআনের আদর্শের কাছে এসে মাথা নত করে তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আরেকটু জোরে বলা দরকার, সুবহানাল্লাহ। 3 নাম্বার খুশির সংবাদ সেটা হলো, 3 নাম্বার খুশির সংবাদ সেটা হলো,
বাংলাদেশ সহ গোটা দুনিয়ার মুসলমানদেরকে যখন ধরা হচ্ছে, মারা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, অশান্তির দাবানলে যখন গোটা দুনিয়া নিমজ্জিত, ঠিক তেমনি পত্রিকার রিপোর্ট হচ্ছে 20 অক্টোবর 2016, আজ থেকে 4 দিন আগের রিপোর্ট, 20 অক্টোবর 2016 নয়া দিগন্ত পত্রিকার রিপোর্ট। মরক্কে জাতীয় নির্বাচন হয়েছে, সেই মরক্কে জাতীয় নির্বাচনে ইসলামপন্থী কোরআনপন্থী দাড়িওয়ালা টুপিওয়ালা লোকদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করে দিয়ে ক্ষমতার মসনদে বসায় দিয়েছেন। তিনটা নিউজ শুনালাম, গোটা বিশ্বের নিউজ। আমি আসলে এই প্রোগ্রামে আসার সুযোগ পেয়েছি যেহেতু আমার এই সময়ের মধ্যে, যদি আমার মনে থাকে এই মার্কেটও করেনি কোবা কেমনি ইসলাম ধর্ম গ্রহণ করলো, কেন করলো, ব্রিটিশের রাষ্ট্রদূত কেন ইসলাম ধর্ম গ্রহণ করলো, এখন ওনারা কোথায় আছে, কি করছেন, বিষয়গুলো কি আপনারা জানেন, কথা বলেন, জানেন, জানা দরকার আছে না নাই, জানতেই হবে মুসলমানদেরকে। আজকে এত সংবাদ, খুশির সংবাদ আমাদের কাছে, আমরা জানতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে কেমনে তারা মুসলমান হলো, কেন হলো, এগুলো আরেকবার আওয়াজ করে বলুন তো, জানা দরকার আছে না নাই। যদি জানতে চান আমাকে একটু সময় দেওয়া লাগবে, ওই সময়টুকুর মধ্যে আমি আপনাদের সামনে কিছু কথা বলে আমার আলোচনা শেষ করতে চাই। আপনাদের সামনে কোরআনুল কারিমের সর্ববৃহৎ একটি সূরা, সূরার নাম বাকারা। কি নাম? মোট আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40। সূরাটি নাজিল হয়েছিল মদিনায়, সেখানকার তৃতীয় রুকুর 20 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। কেন করলাম? নাটোরের বড়াই গ্রামের এই এলাকাতে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, তবলিক আছে, হানাফি, সাফি, হাম্বলি, মালিকি, আটপসি, চরমনায়, রসুলপুরি, আরো কত কিছু আছে আমি জানি না, কিন্তু মূল বিষয় হলো দল আমরা যেটাই করি না কেন, আমাদের আকৃতিতে আমরা হলাম মানুষ, কথা বলেন কি, আমরা আকৃতিতে কি, হিন্দুর চোখ দুইটা, মুসলমানেরও চোখ দুইটা, খ্রিস্টানদেরও চোখ দুইটা, মুসলমানদেরও চোখ দুইটা, আকৃতিগত দিক থেকে আমরা মানুষ, দলগত দিক থেকে আমরা এক একজন এক এক দলে ভাগ হয়ে গেছি, যার জন্য আমি চিন্তা করে দেখলাম সব দলের ভাইয়েরাই তো মাহফিলে বসেছে, দেখি তো সর্বদলীয় একটি আলোচনা করা যায় কিনা। যেই চোখ কোরআনের কথা শুনে আলেমদের দিকে তাকিয়ে থাকে, দিনের জন্য চোখের পানি ফেলে দেয়, ওই চোখ কিয়ামতের দিন জাহান্নামের আগুনে আল্লাহ পুড়তে দিবে না, তাহলে আমরা কি একটু ঘন্টাখানেক তাকায় থাকতে পারবো? পাশে কবরস্থান, মুরব্বীদের জন্য কোন গ্রাম, চৌমোহনি, ওই গ্রামে কবরস্থান আছে, সেই কবরস্থানে মানুষগুলোকে রেখে আসা হয়েছে, তারা ঘুমাচ্ছে, যত ডাক দেন তারা কি আর ডাকে সাড়া দিবে? আচ্ছা, ওই ফেরেশতা আজরাইল যখন তাদেরকে জানটা কবজ করে নিয়েছে, ওই আজরাইল কি এখানেও আছে? আছে। তাহলে মরে যদি যাই মাহফিলি মরতে চাই, মরে যদি যাই কোরআনটা বুকের সাথে ধারণ করে মরতে চাই, লাভ কি? এই কোরআন আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলেন। সূরার নাম কি বলেছি, একটু কথা বলে কি বলেছি, বাকারা। মোট আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40, সেখানকার তৃতীয় রুকুর একটি আয়াত তেলাওয়াত করেছি। বাকারা মানে যেন কি, গাভী, গাভী তো গরুই হয়, গাভী কি হয়? প্রশ্ন আসতে পারে, হুজুর এত সূরা থাকতে আপনি এই গরুর মার্কা সূরা নিলেন কেন? কেন নিলাম, এলাকায় দিয়ে যখন আসতেছিলাম আসার দৃশ্য দেখে আমি ট্রাফিক চেঞ্জ করে এই সূরাটা নিলাম। বলুন তো গরু মার্কা মুসলমান আমাদের দেশে আছে না নাই? একসাথে বলেন আছে না নাই। আমার সিরাজগঞ্জের তারাশ থানায় ইমাম সাহেব নতুন যোগদান করেছেন, যোগদান করার পরে রাত্রিতে এশার নামাজে যোগদান করে ফজরের সময় যখন হাজির হয়েছেন, সকালবেলা দেখা গেল ওই মসজিদের ভিতরে মুসল্লির সংখ্যা 5 জন, গরুর সংখ্যা 3টা। ঘরের দরজাটা ভালো ছিল না, মুসল্লির সংখ্যা 5 জন, গরুর সংখ্যা 3টা। ইমাম নতুন যোগদান করার পরে মুয়াজ্জিনকে ডেকে বলল, ভাইজান আমি তো দীর্ঘদিন বিভিন্ন মসজিদে ইমামতি করলাম কিন্তু গরু তো সাথে থাকে না, আজকে কেন? এমন সময় মুয়াজ্জিন বলল, হুজুর চিন্তা করার কোনো কারণ নাই, এই যে তিনটা গরু, তিনটা গরু হচ্ছে আমাদের সমাজের যে প্রধান আছে ওনার। কেন? বল, ওনার গরুতে দড়ি দেওয়া লাগে না গলায়। ইমাম চিন্তা করলো, প্রথম যোগদান করলাম, দেখি একটু মুরব্বীর সাথে পরিচয় হওয়া দরকার আছে, একটু কথা বলি। যথারীতি মুয়াজ্জিনকে পাঠিয়ে দিয়ে ওই প্রধানকে ডেকে আনা হলো, প্রধানকে ডাক দিয়ে বললো, ইমাম সাহেব বললো, ভাইজান আপনি গ্রামের প্রধান, আমি নতুন যোগদান করলাম আপনার সাথে পরিচয় হওয়ার জন্য, তো মসজিদের ভিতরে আপনার তিনটা গরু ঢোকে পেশাব পায়খানা করে নষ্ট করে ফেলেছে একটা অংশ, এটার কারণটা কি?
তখন সমাজের প্রধান মুস্কি হাসি দিয়ে বলল, হ্যাঁ যা শুনেছিলাম তাই তো। ইমাম বলল, কি শুনেছিলেন? বলে, শুনেছিলাম ইমামদের নাকি জ্ঞান কম, বুদ্ধি কম। আসলেই তো তাই। ইমাম বলল, ঘটনাটা কি? তখন সমাজের প্রধান বলতেছে, আচ্ছা হুজুর বলেন তো, গরু কি বোঝে? বলে না। প্রধান বলতেছে, গরু বোঝে না বিধায় মসজিদের ভিতরে ঢুকে তিনি শুয়েছিল, মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করেন, দীর্ঘদিন হলো উনি মুয়াজ্জিনগিরি করে, আমাকে কি তিনি একটা দিনের জন্য দেখেছেন? আপনারা বলুন তো, ওই প্রধান গরুর সে খারাপ কথা বলেন না কেন? ভালো না খারাপ? এই সমাজেও কিছু লোক আছে এরকম গরু মার্কা লোক, পড়ে যায় কিন্তু মসজিদের দিকে পড়ে যায়, অন্যদিকে ঘুরে বসে। এই জন্যই চিন্তা করে দেখলাম, দেখি তো ওই গরু মার্কা চরিত্রটা বাদ দিয়ে আল্লাহ যে চরিত্র দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন সেই চরিত্র আমাদের আনা যায় কিনা, এই জন্য এই সুরাত এই আয়াতটা তেলাওয়াত করেছি। কষ্ট হবে কি? বিষয় হলো আল্লাহ এখানে সব দলের এবং সব জাতিকে, মুসলমান নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, সব জাতিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবগণ, উবুদু, ইবাদত করো ওই আল্লাহর যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। জবান আল্লাহ দিয়েছেন, সেই জবানটা দিয়ে আওয়াজ করে বলুন তো, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। একসাথে বলেন, কে? আল্লাহ। আবার আল্লাহ বললেন, শুধু তাদেরকে নয়, তাদের পূর্ববর্তী অনেক জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর একবার বলুন তো, আমার মা, তার মা, তার মা, তার বাবা, তার বাবা গুলোকেও সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে যে আল্লাহ সৃষ্টিকর্তা, হুকুম মানবো কার? আল্লাহ। এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটার উপর আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। দেখি মানুষ হিসেবে মানুষই থাকবো, মানে একটু প্রমোশন নিয়ে ইমানদারের খাতায় নামটা লেখানো যায় কিনা, এই জন্যই সাবজেক্টটা বেছে নিলাম। আমি আবার অনুরোধ করছি, আমার মাইকের আওয়াজ যদি রাস্তাতে যায়, যদি মুসলমানের সন্তান আপনি হয়ে থাকেন, দোয়ার নেওয়ার নিমিত্তে আপনার পিতামাতা কবরের ভিতরে ঘুমাচ্ছে, তাদের রুহগুলো এই মাহফিলের দিকে তাকিয়ে আছে, একটু যদি সম্ভব হয় এসে ঘন্টাখানেক বসে দোয়ার অনুষ্ঠানে শরীক হন, আল্লাহ তাআলা কপালটা খুলে দিতে পারে, সে প্রত্যাশা রেখে আলোচনা শুরু করছি। এবার একটা তাকবীর দেব ঝংকার দিয়ে, এবং আওয়াজটা যেন এত জোরে হয় রাস্তার লোকেরা যেন মনে করে, না এইখানে আমাদের চেয়ে অনেক বেশি সংখ্যক লোক এখানে আছে। মুসলমানরা কি তাকবীর দিতে ভয় পায়? কথা বলেন, ভয় পায়? তাহলে রেডি হয়ে নেন, সব একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, একসাথে দুটি হাত আকাশের দিকে উঠায়া, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, আজকের মাহফিল সফল হোক, সফল হোক, আজকের মাহফিল লিল্লাহে তাকবীর, একসাথে লিল্লাহে তাকবীর, মসজিদে ওই শুনলে আজান, চল নামাজে চল, দুঃখে পাবা সান্ত্বনা তুমি, বক্ষে পাবা বল, ময়লা মাটি লাগলো যা তোমার, দেহ মনের মাঝে সাপ হবে সব কালিমা, দাঁড়াবা যখন যাই নামাজ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, যুবকেরা, তরুণেরা, রাজনৈতিক দলের ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, যারা যেখানে আছেন দিলটা মনটা নরম করে দিয়ে আমার আল্লাহর কালামের কথাগুলো শোনা শুরু করে দেন। কারণ হলো, জানি না কখন মনে হয় এই সুন্দর পৃথিবী ছেড়ে ওই কবরের ভিতরে আমরা চলে যাব, যেই দিন সহযোগিতা করার মতো দুনিয়ার কোনো মানুষ যেতে পারবে না। আমার ভাইরা যারা বাড়ি থেকে সুন্দর করে খাবার গ্রহণ করলেন,
কাপড় পরিধান করে মাথায় টুপি দিয়ে এই মাহফিলে আসলেন, বসলেন। একটা কথা জবান খুলে বলুন তো, মাহফিল শেষ করার পরে হাজি সাহেব সোমহনি থেকে এখানে এসেছেন, আবার মাহফিল শেষ করার পর বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবে? ও আল্লাহর বান্দারা বলুন তো, এমন কোন নিশ্চয়তা আমাদের আছে কিনা? একসাথে বলেন আছে কিনা? সুস্থ শরীরে বাড়ি পর্যন্ত ফিরে যাওয়া তো দূরে থাক। বসলাম, দাঁড়াবো, ডান দিকে ঘরটা ঘুরালাম, আবার সোজা করবো। দোকানদারেরা শুনে না ওগো, সারা জীবন তো দোকানদারি তুমি করতে পারবা, কোরআনের মাহফিল পেলা, গুনাহ মাফের জন্য আসলা না। চা বিক্রি করা আপত্তি নাই, পান বিক্রি করা আমার কোনো আপত্তি নাই, একটা কথা মনে রাখবা, এই টাকা দিয়ে সম্পদ গড়াইতেছ, ওই যে সম্পদের কারণে তোমার সন্তানগুলো যদি মানুষ না হয়, ও মানুষ যদি হয়ে যায়, আর তুমি যখন মারা যাবা, তোমার সন্তান যদি তোমার জন্য চোখের পানি ছেড়ে দিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা না বলে, আমি কোরআন স্পর্শ করে চ্যালেঞ্জ করে বলে গেলাম, ওই সন্তানের কারণেই তুমি একদিন জাহান নামে হয়ে যাবা, কারণ হলো সন্তানের জন্য আজকে তুমি কোরআনের মাহফিল ভুলে গেছো। আওয়াজ করে বলুন কথাগুলো ঠিক কিনা? আমার ভাইয়েরা শুনিলেন, এইখানে যারা এসেছেন বসেছেন গো, এমন কোন মানুষ নাই যাদের বাড়িতে একটা টিনের ঘর অথবা বিল্ডিং বাড়ি নাই। আমি একটু আগে আলী আকবরের বাড়িতে আমি গিয়েছিলাম, দেখলাম নতুন টিনের ঘর তার ভাই দিয়েছে। একটু আগেই খাবার গ্রহণ করলাম যেই মানুষটার বাড়িতে গো, ওই মানুষটার বাড়িতে একটা ওয়াল, সেটা আমি ঘর দেখতে পেলাম। মসজিদের ভিতরে ছিলাম, মসজিদটা ওয়াল উঠানো আছে, কথাটা বললাম এই কারণে শুনে নেন, ওই ওয়াল নির্মাণ করার জন্য সিদ্ধান্ত নিয়ে, টিনের ঘর নির্মাণ করার জন্য সিদ্ধান্ত নেওয়ার পরে দোকানদারের কাছে গিয়ে বলেছিল, দোকানদার, পেঁয়াজ আবাদ করে, রসুনের আবাদ করি, সবজি বিক্রি করিয়া কিছু টাকা জোগাড় করেছি গো, একটা বাড়ি বানাবো, ঘর দিব, এমন একটা তুমি টিন দিবা যেই টিনে যেন কখনো জং অথবা মরিচা না ধরে, একটাই কারণ দীর্ঘদিন যদি চলে, এই কারণে টিনের ঘর আমরা দিয়ে দিলাম, শর্ত লাগালাম ওই টিনে যেন কখনো জং না ধরে। কথা বলেন ঠিক কিনা? ঘর হয়ে গেল, ওই ঘরের ভিতরে কেমনে ঘুমাবেন চিন্তা করে দেখা গেল ডিজিটাল যুগ, মাটিতে তো বিছানায় ঘুমানো যাবে না, প্রেস্টিজ হাম্পাড় হয়ে যাবে, না না না, একটা খাট বানানো লাগবে। ফার্নিচারের দোকানদারের কাছে গিয়ে বললেন, ও দোকানদার, কষ্ট করে ঘর দিলাম, একটা খাট বানিয়ে দিবা যে খাটে যেন কখনো ঘুম না ধরে। আমার বক্তব্য রেকর্ড নেওয়ার জন্য মোবাইল গুলো টেবিলে দিয়েছেন, মোবাইল কেনার সময় দোকানদারকে টাকা যখন দিয়েছিলেন, দোকানদার টাকা নেওয়ার পরে একটা রিসিট কেটে দিয়ে বলেছিল, কাস্টমার, মোবাইলটা বিক্রয় করে দিলাম, 6 মাসের গ্যারান্টি দিয়ে দিলাম, যদি ডিস্টার্ব হয় নিয়ে আসবেন, পরিবর্তন করে দিব, আর যদি ডিস্টার্ব না হয় সুন্দর করে আপনি ব্যবহার করতে থাকবেন। কথাটা বললাম এই কারণে, ঘরের টিন কিনবেন জং যেন না ধরে, এরপরে খাট বানাবেন ঘুম যেন না ধরে, মোবাইল কিনে নিলেন, ওয়ারেন্টি কার্ড আমরা বুঝে নিলাম। আওয়াজ করে বলুন তো, আমার আপনার জীবনের কি কোনো ওয়ারেন্টি কার্ড আছে? কাঠের নিশ্চয়তা আছে, মোবাইলের ওয়ারেন্টি কার্ড আছে। ওয়ারেন্টি কার্ড বুঝে নেওয়ার পরে মোবাইল আমি ব্যবহার করা শুরু করে দিলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম গো, খাট বানালাম, খাটের উপর আমি ঘুমালাম। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আজরাইলকে বলা হলো, আজরাইলে চলে যাও সোমহনিতে, ওই মুরব্বির জানটা তুমি কবজ করার জন্য চলে যাও। আজরাইল এসে গেল, রুহটা বের হয়ে গেল, লক্ষ লক্ষ টাকার মানুষ, ওই মানুষটা থাকার পরেও আমার সিরাজগঞ্জে কিন্তু একটা মানুষ মারা যাওয়ার পরে খাটের উপরে রাখা হয় না, ওই লাশটা কিন্তু এই মাটির উপরে টান টান করে রেখে দেওয়া হয়। আপনাদের নাটোরে কি তাই হয়? একসাথে বলেন তাই হয়। হাদিসের ভিতরে পড়ে দেখলাম, মানুষ মারা যাওয়ার পরে ওই লাশ যখন খাট থেকে নামায় মাটির উপরে শোয়ানো হয় গো, ওই সময়
সন্তানের দিকে লক্ষ্য করে ওই মুরদা ব্যক্তি ডাক দিয়ে বলে, সন্তানের আরে কি হলো, এত বড় নিষ্ঠুর তুমি কেমনে হয়ে গেলা? এত দামি বাড়ি বানালাম, এত সুন্দর করে খাট বানালাম, ওই খাটের উপরে মারা গেলাম, কেমনে মাটিতে নামাইলাম? কোনদিন কি দেখেছো মাটির বিছানাতে তো একটা দিনের জন্য ঘুমাই নাই, কোনো কথা শুনলাম না? না শোনার পর পরন থেকে এক এক করে সব কাপড়গুলো আমরা খুলে নিলাম। রাজাপুর বাজার থেকে পুরুষ যদি হয় তিনটা কাপড়ের কাপড় আনলাম, মেয়ে যদি হয় পাঁচটা কাপড়ের কাপড় আনলাম। আওয়াজ করে বলুন তো এই কাপড়ের কাপড়ের রং হয় কেমন? কাপড় আনার পরে বড়ই গাছ থেকে বড়ইয়ের পাতা পাড়া হলো, পানির ভিতরে বড়ই পাতা দিয়ে চুলার উপরে উঠায় দেওয়া হলো। পানিটা গরম করার পর যেই মসজিদে বসেছিলাম গো, ওই মসজিদের বারান্দায় একটা খাট রেডি করা আছে, খাটটা আনা হলো। মুর্দা ব্যক্তির বডিটা ওই খাটের উপরে উঠাইয়া গোসলকারীরা যখন গোসল দেওয়ার জন্য নিয়ে যায়, ওয়াল্লার বান্দারা শুনে নেন গো কিসের জন্য দাম্ভিকতা করেন, ভালো করে শুনে নেন। ওই সময় মুর্দা ব্যক্তি গোসলকারীদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বোঝানোর চেষ্টা করে, গোসলকারীরা তোমরা আমার সন্তানের মতো নিষ্ঠুর হয়ে যেও না, নিষ্ঠুর হয়ে যেও না। আস্তে আস্তে আমার শরীরে গরম পানি ঢালো, জোরে যদি ঢালো ফুসকা পড়ে যাবে আমার এই শরীরে, দেখার যেন আজকে আমার কেউ থাকলো না। তোমাদের কাছে অনুরোধ, আস্তে আস্তে গরম পানিটা ঢালবাং। গোসল শেষ হয়ে যাওয়ার পর খাটের উপরে কাপড়ের কাপড় বিছানো হলো। আলী আকবরের মতো ইমামকে বলা হলো, ইমাম তুমি জানাজা নামাজটা পড়ায় দাও। আমার ভাইয়েরা শুনে নেন, আওয়ামী লীগ করেন আপত্তি নাই, বিএনপি করেন আপত্তি নাই, যে দল করেন আপত্তি নাই, জানাজা নামাজে সব দলের মুসলমানেরা হাজির হওয়ার পর ইমাম যখন জানাজা নামাজ শেষ করে দেয়, লাশ যখন কাঁধে করে নিয়ে কবরের দিকে রওনা করা হয়, ওই সময় মুর্দা ব্যক্তি জানাজা নামাজের লোকদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, ও মুসল্লিরা এখন তোমরা কেউ নিরবতা পালন করো না। আল্লাহু আকবার বলেন, কেউ নিরবতা পালন করো না। কারণ হলো আমার নিজের আমল করার সব দরজা বন্ধ হয়ে গেল, সন্তানগুলো ঘর থেকে বের করে দিল, গোসলকারীরা গোসল দেওয়ার সময় আমার শরীরে ফুসকা ফালায় দিল, ইমাম জানাজা নামাজ পড়ে চলে গেল। তোমরা একটু দোয়া করো, কারণ হলো তুমি যদি একটু দোয়া করো ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আমার কবরের ভিতরে আল্লাহ হয়তো মুক্তি দিয়ে দিবে। এই কথা বলার পর মুর্দা ব্যক্তি হাওমাও করে কাঁদা শুরু করে দেয়, কোনো কথা শুনলাম না, লাশ আমরা কবরস্থানের ভিতরে নিয়ে গেলাম। আবার ইমামকে কবরে নামাই দিলাম, যে ইমামকে আজকে আমরা ধরলাম মারলাম রিমান্ডে নিলাম, এমনকি ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া ইমানদারদেরকে মারার ষড়যন্ত্র করলাম গো। ওই ইমাম কবরের ভিতরে নামার পর সন্তান কোলে নেওয়ার মতো করে তোমার লাশটা কবরের ভিতরে শোয়াবে, আমরা বলি দেখো তো মুখটা কেবলার দিকে আছে কিনা, কথা বলেন ঠিক কিনা? ইমাম কেবলার দিকে মুখ দেওয়ার পরে বুক বরাবর শাহাদত আঙ্গুলিটা দিয়া এই দোয়াটা যখন বলে, বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, হাদিসের ভিতরে পড়ে দেখলাম গো, ওই সময় মুর্দা ব্যক্তি শেষবারের মতো ইমামের দুইটা হাত জড়ায় ধরার চেষ্টা করে কিন্তু পারে না, কাপড়ের কাপড় নড়ায়া নড়ায়া ইমাম কি বলে, ও ইমাম কেমনে রেখে যাবে এই কবরে, তুমি কি দেখো না কেমনে থাকবে এই কবরে, যে এই কবরে আমার মাও নাই বাবাও নাই কেমনে থাকবো? কোনো কথা শুনলাম না, বাস যার থেকে বাস কেটে আমরা ঢাউট দিলাম, তালাই বিছালাম। আমরা সব দলের মুসলমানেরা মিনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতন উখড়া এই দোয়া বলে তিন মুষ্টি আমরা কবরে মাটি দিয়ে দেই, কথা বলেন ঠিক কিনা? কবরে মাটি দেওয়া হলো,
আমরা বলি কবর ছেড়ে দাও, মুর্দা ব্যক্তি বলে না না ওয়েট এন্ড সি, অপেক্ষা করো যে অনেক একটু দাঁড়াও। কেমনে ছেড়ে দিয়ে যাবা, একটু কি দাঁড়াবে না, একটু তালকিন দাও, কেমনে আমি ফেরেশতার জবাবটা দিয়ে দিব, কোনো কথা শুনলাম না। না শুনে আমরা যখন কবর ছেড়ে দিয়ে চলে গেলাম গো, ওই কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাকে পাঠানো হয়, ওই ফেরেশতা কবরের ভিতরে এসে ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, বলো তো দুনিয়াতে কতদিন বেঁচে ছিলাম, কোন দল করেছো সেটা আমার জানার দরকার নাই, একটা প্রশ্ন করব, জবাব যদি দিতে পারো তোমার কবরে সুখ হয়ে যাবে, আর যদি উত্তর দিতে হেরে যাও, হেরে যাও, তোমার কবরে দুঃখ নেমে আসবে, যেই দুঃখ থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। আমরা কোনো কথা শুনলাম না, ওই কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, দুনিয়ার জীবন শেষ করে কবরের জীবনে চলে এসেছো, এবার তুমি বলো তো মান রব্বুকা, বলো তোমার রব কে। আল্লাহু আকবার বলেন। ও দিঘইরের মুসলমানেরা, খুশির সংবাদ হলো আজকে যারা কোরআনের মাহফিলে বসেছেন, কোরআনের পক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, জীবন চলে যাবে, কোরআন ছেড়ে দিবেন না, ফাঁসিতে ঝুলবেন কিন্তু কালেমা পড়া বন্ধ করবেন না, কালেমার পক্ষের শক্তি হিসেবে থাকতে যদি চান গো, ওই ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, বলো তোমার রব কে, ওই বিপদের সময়ে আপনার সন্তান পিতা মাতা আত্মীয় স্বজন কেউ যখন কবরের ভিতরে যাবে না, যাবে না, যেই কোরআনকে আপনি ভালোবেসে জীবন দিয়ে দিলেন, যেই কোরআনের জন্য জেল খাটলেন, যেই কোরআনের জন্য চাকরি হারালেন, যেই কোরআনের জন্য সম্মান চলে গেল, ওই কোরআন আপনার পক্ষে কথা বলার জন্য ওই কবরের ভিতরে হাজির হয়ে যাবে। আমার ভাইরা শুনে নেন, আল্লাহর ফেরেশতা আল্লাহর দরবারে গিয়ে বলবে, ও আমার মালিক, তোমার বান্দাকে প্রশ্ন করি আমি, জবাব দেয় না, কোরআন জবাব দিয়ে দিল, নামাজ জবাব দিয়ে দিল, নেক আমলগুলো জবাব দিয়ে দিল, হজ তার পক্ষে কথা বলার জন্য হাজির হয়ে গেল, আল্লাহ বলো তো, বলো তো তোমার এই কোরআন মানা বান্দা বান্দির সাথে আমি কেমন ব্যবহার করব। আল্লাহ বলবে, ফেরেশতা শুনে নাও, আমার যেই বান্দার কবরের ভিতরে আমার কোরআন তার পক্ষে কথা বলার জন্য হাজির হয়ে গেল, আজকের তাকে কোনো প্রশ্ন করার দরকার নাই, আমি আল্লাহ একটা আদেশ করে দিয়ে দিলাম, কোরআন মানা বান্দা বান্দির কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন, আমরা কি মৃত্যুর আগে রসুলকে এক নজর দেখতে চাই? কথা বলেন, দেখতে চাই? মৃত্যুর আগে মানুষের কাছে শয়তান রূপ নিয়ে আসবে, পানির গ্লাস নিয়ে। ঈমান যাদের দুর্বল, কোরআন যারা মানে না, তারা শয়তানের কাছ থেকে পানি খাওয়া মাত্র ঈমান চলে যাবে, মৃত্যুর আগে চোখ বড় বড় হয়ে যাবে, হাত পায়ে দিক সেদিক দোলাতে থাকবে, কিন্তু ঈমানদার যারা গো, আজরাইল আসবে কিন্তু রসুলের ছবিটা তার সামনে ভাসতে থাকবে, সন্তান যেমন করে মার পেটে মার কাছ থেকে দুধ খাওয়া শুরু করে দেওয়ার সময় ঘুমিয়ে যায়, ঈমানদার বান্দাগণ তেমনি করে ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সবাই একটু আমার সাথে রসুলের শানে এই গানটা বলুন, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন, সবাই আমার সাথে বলেন, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল, তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে ধুলায়, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয়। কষ্ট হচ্ছে? একসাথে বলুন, হে প্রিয় রাসূল। মারহাবা বলেন।
কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নীরে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নীরে চলে গেছে। আমিও তো পাব না সরা, পৌঁছে যাব জীব নির্মোহনায়, বিদায় বেলায় বিদায় বেলায় মরে দিও গো দেখা হে প্রিয়। একটু মারহাবা বলেন। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার। সে খবর আজ জানাও, আমিও তো চলে যাব বেলা অবেলায়, বিদায় বেলায় বিদায় বেলায় মরে দিও গো দেখা। আওয়াজ করে বলুন হে প্রিয়। তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে ধুলাই হে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন একটু মারহাবা। আমার ভাইরা, ওই কবরে যদি বিশ্ব নবীর সুপারিশ পাই গো, জীবন ধন্য হয়ে যাবে। দল আমরা যেটাই করি না কেন গো, ওই রসুলের নামকরণ করেই তো কবরের ভিতরে রেখে আসা হবে। আওয়াজ করে বলুন তো এই কবরের ভিতরে রসুলের সুপারিশের দরকার আছে না? হাজি সাহেব এখানে বসে আছেন, এই বছরে একজন হাজি হজ করে আসার পরে আমাকে বুকের সাথে জড়ায়ে ধরলো, চিৎকার করে করে কেঁদে বললো, মাওলানা শুনে নাও, সৌদি আরবে যাও নাই যাও নাই। যখন রসুলের রওজাটা দেখলাম গো, মনে হয়ে গেল বিশ্বনবীর সেই বদরের যুদ্ধের কথা। রসুলের রওজা যখন দিকে তাকালাম, মনে হয়ে গেল সেই রসুলের উহুদের যুদ্ধের কথা। কারণ হলো আজকে লক্ষ লক্ষ মুসলমান হজ করার জন্য খানায় কাবায় আসি গো, ওই রসুলকে মানুষগুলো কেমনে মারতো কেমনে মারতো, এই কথা স্মরণ করে আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি হাজি সাহেবকে জড়াই ধরে বললাম, মুসলমানরা এই কারণে জীবন দিয়ে দেয় কিন্তু রসুলের দল করা কিন্তু তারা বন্ধ করে না। আওয়াজ করে বলুন একটু আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকে বাংলাদেশ সহ গোটা দুনিয়া এমন কোন জায়গা নাই যে এখানে মূর্তি নাই, মূর্তি নাই। আজকে হাজিরা দোয়া করে, আমরাও দোয়া করি, কিন্তু দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। আল কোরআনের শ্রেষ্ঠ কাহিনীর প্রথম খণ্ড আমি যখন পড়লাম, হযরতে নূহ আলাইহিসসালামের জীবনীটা যখন পড়লাম, পড়ার পরে দেখতে পেলাম গো, ওই নূহ আলাইহিসসালামের পরে আদ জাতির যখন আবির্ভাব হয়েছিল, হুদ নবী যখন দুনিয়াতে এসেছিল, আদ জাতির লোকেরা সর্বপ্রথম মূর্তি বানানো শুরু করে দিয়েছিল। আর মূর্তি বানানোর দৃশ্যটা নূহ আলাইহিসসালাম থেকে শুরু হয়ে গিয়েছিল। কোরআনুল কারীমের ভিতরে পড়ে দেখলাম, নূহ আলাইহিসসালাম একটা দিন দুইটা দিন নয়, প্রায় একটা হাজারের মতো বছর আল্লাহ তাআলা তাকে বাঁচায় রেখেছিল, দাওয়াত দিয়েছেন, কিন্তু ওই জাতির লোকেরা কিন্তু তখন আল্লাহ মানে নাই, রসুল মানে নাই। আওয়াজ করে বলুন তেমন নাস্তিক মুরতাদ আমার দেশে আছে না? আমার ভাইরা, বিশ্বনবী যখন আকাশের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ বলেন তো মানুষগুলো আল্লাহ মানে না, কোরআন মানে না, রসুল মানে না, ও আল্লাহ এই মানুষগুলোকে কেমন করে আপনার পথের আমি পথিক বানাবো, আপনাকে একটু বলে দিবেন না। রসুলের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, রসুল গো চিন্তা করার কোনো কারণ নাই, এই জাতিকে তুমি যদি জান্নাতি জাতি বানাইতে চাও গো নবী, চিন্তা করো না, তোমাকে সহযোগিতা করার জন্য অতীতের নবীদের নাই, আমি আল্লাহ তোমার উপরে নাজিল করে দিলাম মহাগ্রন্থ আল কোরআন। আরেকটু জোরে বলা যায় না?
কোরআন নাযিল হয়ে গেল, বিশ্ব নবী পাহাড়ের উপরে উঠে দাঁড়ালেন, সব মানুষগুলো হাজির হয়ে গেল চতুর্দিকে। আব্দুল্লাহর বেটা আজকে কি বলে, বিশ্ব নবীর উপরে সূরা বাকারার 3:20 আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, বিশ্ব নবী সুন্দর করে সূরা বাকারার 3 এই আয়াতটা তেলাওয়াত করে বললেন। কারণ হলো আজকে বাংলাদেশে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, ওই সময় কোনো দল ছিল না, জাতি ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা, কথা বলেন ঠিক কি না। আয়াত নাজিল হয়ে গেল, বিশ্ব নবী পাহাড়ের উপরে দাঁড়ায়া সুন্দর করে সূরা বাকারার আয়াতটা তেলাওয়াত করে বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আমরা আয়াত শেষ করলে কি বলবো? আল্লাহু আকবার। জোরে বলেন কি বলবো, কেন বলবো, কেন বলবো? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, আল্লাহ মহান। আর মুসলমানরা কি আল্লাহকে বড় বানাবে না? কাকে? জোরে বলেন কাকে? তাহলে আয়াত যখনই শেষ করবো আমরা একসাথে যতটুকু শক্তি আছে আমরা প্রয়োগ করে কি যেন বলবো, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবগণ, বহু বচন। কোরআনুল কারিমে দুই ধরনের কথা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, এক জায়গায় মানুষ বলেছেন আর এক জায়গায় ইমানদার হিসেবে ঘোষণা করে দিয়েছেন। কোরআনুল কারিমের সূরা বাকারার 3 আল্লাহ তাআলা সব মানুষকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবগণ, উবুদু, ইবাদত করো ওই আল্লাহর যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। দল যেটাই করেন না কেন আওয়াজ করে বলুন তো আমাদের সৃষ্টিকর্তাকে, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। মারহাবা বলেন। আল্লাহ বলেন, রসুল বলে দাও, ইয়া আইয়ুহান নাস, হে মানবগণ, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনুল কারিমে আল্লাহ এখানে মানুষ শব্দটা ব্যবহার করে সব দলের মানুষকে ডাক দিয়ে বলল, হে মানবগণ, উবুদু, ইবাদত করো ওই আল্লাহর যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। একসাথে আওয়াজ করে বলুন তো হিন্দু ভাইদের সৃষ্টি করেছেন কে? হিন্দুর 2 মুসলমানেরও 2, খ্রিস্টানেরও 2, মুসলমানেরও 2, পার্থক্য শুধু একটা জায়গাতে, হিন্দুরা কোরআন পড়ে না, মুসলমানরা কোরআন। হিন্দুরা কোরআন মানে না, মুসলমানেরা কোরআন। জোরে বলেন কোরআন। বিশ্ব নবী আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ বলেন তো মানুষ হিসাবে সৃষ্টি করার পরে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, নাসারা ছিল, কোরআনটা দিয়ে দিলেন, কোরআনটা যেহেতু তারা মানলো আপনি কি তাদের জন্য সম্মানের ব্যবস্থাটা করে দিবেন না? আল্লাহ বললেন, রসুল বলে দাও, মানুষ হিসাবে জন্মগ্রহণ করার পর আমার কোরআনটা যারা মানবে মানবে, ও রসুল বলে দাও আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে ইমানদারের খাতায় তাদের নামটা আমি আল্লাহ লেখা দিব। আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবীন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, ইমানদারের খাতায় নামটা লেখায় দিয়ে আল্লাহ এখানে আমরের শিকা ব্যবহার করে বলেন, উদখুলু, প্রবেশ করো, ফিসিলমে, শান্তির মধ্যে, সতর্ক বাণী দিয়ে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের অনুকরণ করো না। কারণ হলো শয়তান প্রকাশ্য শত্রু। আওয়াজ করে বলুন তো ওই শয়তান কি দীঘির কান্দি পাড়াতে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
আমি সারা দেশে ওয়াজ করে বলি, ওই শয়তানার আমার দেশের দরকার নাই। কারণ হলো আমরা অনেকেই ওই শয়তানের চেয়ে বড় মানুষ, শয়তান হয়ে গেছি। বিশ্ব নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ বলেন তো ওই শয়তান ওয়াসওয়াস দিবে ইমানদার বান্দাগণকে। ইমানদার বান্দাগণ কেমন করে শয়তানের ওয়াসওয়াস থেকে হেফাজত থাকবে আপনি কি বলবেন না? আমার আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাজিল করে বললেন, রাসূল বলে দাও, একটা কাজ যদি ইমানদাররা করে শয়তান কখনো তাদের কাছে আসতে পারবে না। মারহাবা বলেন, মারহাবা। আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা حقا تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله বলেন, রাসূল বলে দাও, একটা কাজ তারা করবে সেটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে। ও এলাকার ভাইরা বলেন তো আমরা একমাত্র ভয় করব কাকে? একসাথে বলেন কাকে? আমরা ভয় করি র‍্যাব কে, আমরা ভয় করি পুলিশ কে, আমরা ভয় করি ক্ষমতাসীনদের কে? ইম্পসিবল, নো, নেভার, নো, নট অ্যাকসেপ্ট ইওর রিকোয়েস্ট, নট অ্যাকসেপ্ট ইওর থিম। মুসলমান যারা তারা একমাত্র ভয় করবে আল্লাহকে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আর একটা সতর্কবাণী, সেটা হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন। দাঁড়িয়ে রেখেছো মুসলমান ন, হজ করেছো মুসলমান না। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, একমাত্র কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ। সামেনা ওয়া তানা আসলাম তুলে রব্বিল আলামিন। দুনিয়াতে যতদিন বাজবে কারো কাছে মাথা নত করবে না, একমাত্র নত থাকবে কার কাছে? তিনি হলেন আমার আল্লাহ। বিশ্ব নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ বলেন তো ইমানদাররা যখন ইমানের কথাটা বলবে জালিমরা তো সহ্য করতে পারবে না, মুসলমানদেরকে ধরবে। আল্লাহ বলেন তো মুসলমানের কি দায়িত্ব আপনি একটু বলে দেন। আমার আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাজিল করে বললেন, ইমানদারদের দায়িত্ব হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন, আল্লাহ বলেন, রাসূল বলে দাও, ইমানদার যারা তাদের দুইটা কাজ হলো, একটা সৎ কাজের আদেশ দেওয়া আর একটা হলো অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। তাফসীর মাহফিল দেওয়া, বলেন তো কোন কাজ? কথা বুঝতে কষ্ট হচ্ছে। তাফসীর মাহফিল দেওয়া, বলেন তো কোন কাজ? তাফসীর মাহফিলের বাধা দেওয়া কোন কাজ? যাত্রা লাগান কোন কাজ? জুয়া লাগান কোন কাজ? আল্লাহ তাআলা বললেন, রাসূল বলে দাও, এক নম্বর ইমানদারদের কাজ হলো সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। রাসূল বলেন, আল্লাহ বলেন তো এই দুইটা যখন কর্তারা বলবে জালিমরা তো সহ্য করতে পারবে না, ইমানদারদেরকে ধরবে, মারবে, রিমান্ডে নিবে, ক্রস ফায়ার দিবে, এমনকি দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করবে। আল্লাহ বলেন, মুসলমানরা যখন বিপদের মধ্যে পড়ে যাবে আপনি কি সহযোগিতা করবেন না? আমার আল্লাহ তাআলা সূরা বাকারার 153 নম্বর একটা আয়াত, 52 নম্বর আয়াত নাজিল করে বললেন, রাসূল বলে দাও, ইমানদাররা যখন বিপদের মধ্যে পড়ে যাবে আমি আল্লাহ তাদের জন্য সাহায্যকারী হয়ে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মাআস-সাবিরিন। আর একটু জোরে বলা যায় না? আল্লাহ বলেন, রাসূল বলে দাও, ইমানদাররা যখন বিপদের মধ্যে পড়ে যাবে তারা যেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। কারণ হলো ইন্নাল্লাহা মাআস-সাবিরিন। আল্লাহ বললেন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। আওয়াজ করে বলুন তো, ধৈর্যশীলদের সাথে আছেন কে? রাসূল বলেন, আল্লাহ বলেন, ধৈর্যও ধরল, এরপরেও তাদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় তাদের মর্যাদা কি আপনি একটু বলে দেন? আর একটা আয়াত আল্লাহ নাজিল করে বললেন, রাসূল বলে দাও, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু
ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহ বলেন, রাসূল বলে দাও ইমানদারকের পরেও যদি সালিমরা মেরে ফেলে দেয়, ও রাসূল বলে দাও তারা মরে না, তারা জীবিত, আমি আল্লাহর কাছ থেকে তারা রিজিক পায়। রাসূল বলেন, আল্লাহ বুঝলাম, কিন্তু জালিমরা তাদেরকে হত্যা করে ফেললো, শহীদ করে দিল, ওই শহীদরা মৃত্যুর পরে কোথায় থাকবে তুমি কি একটু বলে দিবা না? আল্লাহ বললেন, রাসূল বলে দাও মানুষ হিসেবে দুনিয়াতে যাওয়ার পর আমার কোরআনটা মানলো, আমার দায়িত্ব পালন করতে গিয়ে তারা যদি মরে যায়, শহীদ হয়ে যায়, ও রাসূল বলে দাও ওই শহীদ বান্দা বান্দিগণকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দিব। আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া'আমিলুস-সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলুন, আল্লাহু আকবার। আমার ভাইরা জন্মেছে একদিন, মরেও যাব একদিন, যেদিন সাদা কাফনে দুটি হাত জড়িয়ে কবরের ভিতরে আমাদেরকে রেখে আসা হবে, অন্ধকার কবরের ভিতরে একা একাই থাকবো, ওই দিন আমার কবরের ভিতরে যদি আল্লাহর সহযোগিতা আমরা পেতে চাই, তাহলে দুনিয়াতে যতদিন বাজেব মানব রচিত আইনগুলোকে পদদলিত করে আল্লাহর এই জমিনে তার দিন কায়েমের জন্য আওয়াজ করে বলুন, তা আল্লাহর কোরআন মানা দরকার আছে না? নাই। কারা কারা কোরআন মেরে আল্লাহর জান্নাতে যেতে চান, আর একবার দু হাত তুলে আমার আল্লাহকে দেখান। হাত নামান, তাহলে ছিলাম মানুষ, ইমানদার হলাম, মরে যাব কোথায় থাকবো? জান্নাতে। কোথায় থাকবো? একটু কি সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা একটু জান্নাতি গান একসাথে বলি, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। কষ্ট হচ্ছে? একটু কি একসাথে বলা যাবে? সবাই আওয়াজ করে বলুন, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। অনেকে বলতেছেন না, মনোযোগ দিয়ে দিব মনে হয় না, তাহলে একটু সবাই যে গাওয়া লাগবে, আর একবার বলি, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও মাফ করে দাও, সুপথে চালাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু, এই উসিলায় রহম দয়া বিলাও ক্ষমা করে দাও। একসাথে ক্ষমা করে দাও, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। স্বার্থকে ত্যাগিয়া বুকে মরে আগিয়া মা বাবা গেল গড়ে চলিয়া, স্বার্থকে ত্যাগিয়া বুকে মরে আগিয়া মা বাবা গেল গড়ে চলিয়া, এই উসিলায় মা বাবাকে জান্নাতে দাও ক্ষমা করে দাও, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও।
মাফ করে দাও। মারহাবা বলেন। আমার ভাইরা যা বলছি কোরআন দিয়ে, অসুবিধা হচ্ছে কি? এরপরও কালকে বলবো রাকিবুল ইসলাম আসছিল, এইটা কি তাফসির হলো? কারণ হলো চোর যেমন চায় না যে বাড়িওয়ালা ঘরের দরজা দিয়ে ঘুমাক, এটা কি চোর চায়? চোর কি চায়? সুন্দর করে বাড়িওয়ালা দরজাটা খুলে ঘুমাবে, চোর যাবে চুরি করে নিবে। আজকে ইহুদি খ্রিস্টানরা এক হয়ে গেছে, শুধু আমরা টুপিওয়ালারা এক হতে পারলাম না, দাড়িওয়ালারা এক হতে পারলাম না, প্যান্টওয়ালারা পাঞ্জাবিওয়ালার দেখতে পারি না, পাঞ্জাবিওয়ালারা প্যান্টওয়ালাদের দেখতে পারি না, এমন মানুষ আমরা আছি না নাই? এবার একটু একসাথে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলছিলাম? চোর চাই না, মালিক যেমন দরজা বন্ধ করে ঘুমাক, তেমনি ইসলাম বিরোধীরা কোরআন বিরোধীরা চাই না তারা কোরআনের কথা হোক, কোরআনের সমাজ প্রতিষ্ঠা হোক, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো হাজির সাহেব, বয়স হয়ে গেছে, ফজরের যখন আজান হয় ওই মানুষটাকে কি ঘরে রাখা যায়? কথা বলেন যায়? আমার মতো যুবকরা ঘরের ভিতরে বসে থাকে, আজান যখন মসজিদে হয়ে যায়, প্রচন্ড শীতের রাত, প্রচন্ড শীতের রাত, হাজির সাহেব উঠে যখন মসজিদের দিকে রওনা করে, দেখবেন আমাদের সিরাজগঞ্জ বাড়ির বাইরে কুকুর থাকে, ওই কুকুরগুলো ঘেউ ঘেউ করে করে লেজ নাড়াচাড়া করে, করে না? কি বুঝায় কুকুর? বুঝায় হাজির সাহেব বাড়ির ভিতরে তো ঘুমাচ্ছিলেন, সুন্দর করে উঠলেন কেন? মসজিদে যাওয়ার দরকার নাই, বাড়িতে সুন্দর করে ঘুমান। আচ্ছা বলুন তো কুকুরের ঘেউ ঘেউয়ের কারণে কি হাজির সাহেবকে মসজিদে যাওয়া কি বন্ধ রাখতে পারে? কথা বলেন পারে? আমি বলি গোটা দেশে, গোটা দুনিয়াতে ইসলাম বিরোধী কুকুর রাত একটু ঘেউ ঘেউ করবেই, এরপরও কি কোরআনের কথা কি বলা বন্ধ হবে? কোরআনের কথা শোনা কি বন্ধ হবে? কেমনে শুনবেন? মসজিদে দাঁড়ালেন, ইমাম তেলাওয়াত করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কার কোরআন? আল্লাহ। আরো জোরে বলুন, কার? আমার ভাইরা মসজিদে ঢুকে গেলাম, নামাজে দাঁড়ায়া বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, বান্দারে কোন আল্লাহর প্রশংসা করো? তুমি কি ওই আল্লাহকে দেখেছো? কোন আল্লাহ? আমরা পরের আয়াত যখন সুন্দর করে বলি, তুমি তো সেই আল্লাহ আর রহমানির রহিম, তুমি তো পরম দয়ালু, একটু কি সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহ বলেন কোন রহমান কোন রহিম। আমরা পরের আয়াত তেলাওয়াত করে বলি, মালিকি ইয়াউমিদ্দিন, তুমি তো সে আল্লাহ, তুমি তো থাকবা বিচার দিনের মালিক। আল্লাহ বলেন, বান্দারে কোন বিচার দিনে সেদিন তোমরা কি চাইবা? তোমার আল্লাহর গুণাবলী বলো। আমরা পরের আয়াত সুন্দর করে তেলাওয়াত করে বলি, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তুমি তো সে আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই এবং ভিক্ষা চাই, তোমার কাছে আহ্বান জানাই, তুমি আমাদের সরল পথে পরিচালিত করো। তাফসীর কারগণ বলেছেন সরল পথ হলো অন্য কোন পথ না, সরল পথ হলো আমার আল্লাহ তাআলার কোরআন। সুবহানাল্লাহ বলেন। রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার, কে ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, কথা বলেন ঠিক না? আমার সাথে সবাই একটু গানটাও বলুন, রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার, কে ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা, কষ্ট হচ্ছে মনে হয়, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পর থাকি। মারহাবা বলেন। যেথায় তোমার বন্ধু বিনে, যেথায় তোমার রাসূল বিনে, বন্ধু না মিলিবে, রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার, কে ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা, সবাই বলেন ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা, আল্লাহ তোমার মালিক মাবুদ, এই দুনিয়ার মাঝে
রাসূলজি তাই প্রেরণা বল তোমার সকল কাজে, কথা বলেন ঠিক না? আল্লাহ তোমার মালিক মাবুদ এই দুনিয়ার মাঝে, রাসূলজি তাই প্রেরণা বল তোমার সকল কাজে, রাসূলের আদর্শ পথে চলো, কোরআন পড়ো হাদিস পড়ো, দিনের কথা তোমার মুখে বলো, আল কোরআনের আহ্বানে, আল কোরআনের আহ্বানে পথ চলো নির্ভয়ে, রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জুয়াবের লাগি, নামাজ পড়ো রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পড়ো থাকি, যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে, রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, কোথায়, ওই কবরে মান রব্বুকা, বলো তোমার রব কে, একটু আল্লাহু আকবার বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি কি কষ্ট দিচ্ছি? কষ্ট হচ্ছে না আমার ভাইরা? তাহলে রসুলের শান আমরা একটু দরুদ কি একটু জোরে বলতে পারবো না? আওয়াজ করে করে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ। মোদের দরুদ কবুল করো, আল্লাহ নসিব করো মদিনা, নবীজিরে না দেখায়া কবরের ডাক দিও না, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ। আমরা সবাই গুনাহগার উম্মত, নবী আপনাই চিনলাম না, এর কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা। কষ্ট হচ্ছে? চলো। ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ। একসাথে বলুন, আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন, আল্লাহু আকবার। তাহলে আমরা ইবাদত করব কার? আরো জোরে বলুন, কার? ওই ইবাদতের কথা যখনই বলবো তখন আমাদের জন্য সমস্যা। কি সমস্যা? আজকে আমরা কেউ দরুদের পক্ষে, কেউ দরুদের বিপক্ষে, কেউ হাফ শার্ট, কেউ ফুল শার্ট, কেউ পাঞ্জাবি, কেউ জুব্বা, কেউ পাস করলি, কেউ সার করলি, কেউ দাঁড়িয়ে আছে, কারো দাঁড়িয়ে নেই। আমরা এই ফতোয়া যখন দেই, ইহুদি খ্রিস্টানরা একত্রিত হয়ে আচ্ছা মতো আমাদেরকে মারা শুরু করে দিয়েছে, কথা বলেন ঠিক না? আমি সারা বাংলাদেশে বলে থাকি, কত কত ইমাম জুমার নামাজ পড়ার জন্য যখন মুসল্লিরা মসজিদে যায়, ইমাম টার্গেট করে কথা বলে, দেখো সারা সপ্তাহের খবর নাই, আজকে মসজিদে আসছে, এমন ইমাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এমনও মুসল্লি আছে ঈদের নামাজ শুধু পড়তে যায়,
ইমাম সাহেব সেদিন টার্গেট করে ওনাদের উদ্দেশ্যে কথা বলে, কেন আমার বক্তব্যটা হলো এইটা, হেদায়েত দেওয়ার মালিক কে? একসাথে বলেন কে? মসজিদে এসেছেন, আমার শেষ হওয়ার পরে তার সাথে কন্টাক্ট করে বলো, ভাইজান আজকে জুমার দিন মসজিদে এসেছেন, খুব ভালো লাগতেছে, অনুরোধ করি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য চেষ্টা করুন, লোকজনের ভিতর অপমান না করে একা একা কি সংশোধনী দেওয়া যায় না? এটাই ইসলাম। কিন্তু কিছু জাহেল মার্কা আলেম আছে, পড়া নাই শোনা নাই, নিজেদেরকে ফতোয়া দিয়ে দিয়ে বেড়ায়, হাত এইখানে হাত এইখানে, আঙ্গুল ঝাঁকাইলো কি ঝাঁকাইলো না, এমন ফতোয়াবাজ আছে না নাই, কথা বলেন আছে না নাই? আমি আল্লাহর কোরআন স্পর্শ করে বললাম, শার্ট পরতেছে পড়ুক, প্যান্ট পরেছে পড়ুক, পায়জামা পরেছে পড়ুক, শর্ত হলো গিরার উপরে কাপড় পরতে হবে, নামাজ যে অবস্থায় আসুক সে পড়া শুরু করে দিক, কথা বলেন ঠিক না? হাত বুকে বাঁধুক, যেখানে বাঁধুক বাঁধুক, আল্লাহকে ডাকতেছে কিনা, কবুল করার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? তুমি কবুল করার কেউ যেহেতু না, তুমি তার জন্য দোয়া করো, কবুল তিনি করতেও পারেন নাও করতে পারেন। আমরা যারা ওয়াজ করি, আমরা যারা ফতোয়া দেই, আমাদের ওয়াজ কবুল হয়, আমাদের দোয়া কবুল হয়, আমাদের নামাজ কবুল হয়, এমন কোন নিশ্চয়তা আছে? জোরে বলেন আছে? যদি না থাকে তাহলে এত কেন ফতোয়া? আজকের এই প্রোগ্রাম থেকে আমি অনুরোধ করে গেলাম, ফতোয়াগিরি বন্ধ, একটাই টার্গেট, আজান হয়ে যাবে মসজিদে আমরা হাজির হয়ে যাব, রাজি আছে তো ইনশাআল্লাহ? একসাথে বলেন রাজি আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার তৃতীয় রুকুতে এই কথাটা যখন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা আলাক যখন নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক, আল্লাহ বলেন ইকরা মানে পড়ো, কারণ কেন পড়বা? পড়লে জ্ঞান হবে, জ্ঞান হলো দুই ধরনের, একটু আগে আমি বলেছি আল্লাহ তাআলা রাসূলের উপরে পড়ার কথা কেন বললেন, পড়লে জ্ঞান হবে, দুই রকমের জ্ঞান, যেই জ্ঞানটা ভালো সেইটা কোরআনের পক্ষের জ্ঞান, যেই জ্ঞানটা ভালো না তারা কিন্তু বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই। আওয়াজ করে বলুন তো, ওই নাস্তিকের বাচ্চাকেও সৃষ্টি করেছেন কে? এত মূর্তি আমরা রাস্তায় দেখি, একটা মূর্তির ভিতরে জীবন দেওয়ার মতো কি ক্ষমতা কারো আছে? নাই। যদি কারো ক্ষমতা না থাকে, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা, দলাদলি বাদ দিয়ে দাও, আল্লাহর সেই কথাটা মেনে নাও, সামিনা ওয়া তানা আসলাম তুল রব্বিল আলামিন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আওয়াজ করে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, বুখারী শরীফের হাদিস শুনুন, বিশ্ব নবী যখন এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছিলেন, আজকে বাংলাদেশ সহ গোটা দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে মুসলমানরা আজকে মার খায় না। ইতিহাসের দিকে তাকান, ভারতের অধ্যুষিত কাশ্মীরে এক সপ্তাহ আগে আমি ফেসবুকে দেখলাম এই রকম বিশ্বরোড পাকা রাস্তা, সেইখানে আমার মুরব্বীর মতো মানুষকে গলার উপরে পোশাক পরা সৈনিকেরা গলার উপরে পাড়া দিয়ে আছে, দুইটা হাত বাঁধা, পা ছেড়ে দেওয়া হলো, তার গোটা বডিটা গাড়ির পিছনের সাথে বেঁধে দেওয়া হয়েছে, গাড়ি টান দেওয়া হলো, গাড়ি টান দেওয়ার কারণে মানুষটা সেসরে সেসরে যায়, মাংসগুলো গলে যায়, রক্ত দিয়ে গোটা বিশ্ব রটরঞ্জিত হয়ে যায়। ওই নাস্তিক মুরতাদেরা, ইহুদি খ্রিস্টানদের মনে মায়া জাগ লাগে না, ও মুসলমানেরা কেমনে তোমরা ঘুমায় থাকবা? কাশ্মীরে মুসলমানদেরকে এইভাবে প্রতিনিয়ত মারে, অপরাধ হলো একটাই, ওই মুসলমানেরা আল্লাহর ঘরে নামাজ আদায় করার জন্য চলে যায়, এইটা যদি অপরাধ হয়, আওয়াজ করে বলুন তো আমরা কি নামাজ পড়া কখনো বন্ধ করে দিব? একসাথে বলেন দিব। মায়ানমারে আরাকান প্রদেশে পিতাকে পিতা সন্তানকে সাথে নিয়ে যখন নামাজ আদায় করার জন্য যাচ্ছিল গো, এমন সময়ে কিছু ইহুদি খ্রিস্টানেরা পিতাকে এবং সন্তানটাকে একত্রিত ধরে ফেলে দিল, পিতাকে ডাক দিয়ে বললো, তোমার সন্তানকে নামাজ থেকে যদি বিরত না রাখো, তুমি কি দেখতে পাও না তোমাকে আমরা নদীর ভিতরে নিয়ে যাব?
পিতা বলল কি করবা, সঙ্গে সঙ্গে ওই নাস্তিকের সৈনিকেরা ডাক দিয়ে বলল তোমাকে নদীর ভিতরে নিয়ে গিয়ে নৌকাতে চড়াবো, একটু মাঝপথে যাওয়ার পর তোমার দুইটা হাত বেঁধে দিব, তোমার সন্তানের দুইটা পা বেঁধে দিয়ে দিব, পা হাত পা বাঁধার পর ওই নৌকাটার তলা আমরা ছিদ্র করে দিয়ে দিব, নৌকা তলায় যাবে চোখের সামনে দেখবো তোমরা মুসলমানেরা কেমনে মরে যাও মরে যাও। আমার ভাইরা, আজকে মুসলমানদের ইহুদি খ্রিস্টানরা মারে সেই দৃশ্য দেখে আজকে কিছু মুসলমানরা মুস্কি হাসি দেই না গো না। রসুলের হাদিস হলো তোমার শরীরে যদি একটা পায়ে কাঁটা ফোটে, ওই কাঁটার আঘাত যদি তোমার মাথার ভিতরে কম্পিউটারের মতো যদি লেগে যায়, উহু শব্দ যদি তুমি করতে পারো, ও রসুলের উম্মতের আরে। রসুল বলেছেন একজন মুসলমান হলো আর একজন মুসলমানের আয়না, কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান বিপদে পড়বে, তুমি তার ব্যথায় ব্যথিত হয়ে যাবে, একজন মুসলমানকে শহীদ করা হবে, তুমি তার ব্যথায় কাঁদাকাটি করবা, এটা হলো মুসলমান। আমার ভাইরা, এইভাবে পিতা পুত্রকে নৌকার ভিতরে উঠাই নিয়ে মাঝপথে নামার পর নৌকাটা ছিদ্র করে দেওয়া হয়, চোখের সামনে মুসলিম পিতা এবং সন্তান দুনিয়া ছেড়ে কবরের মুসাফির হয়ে গেল। ফিলিস্তিনে প্রতিনিয়ত মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করা হয় গো। ইতিহাসের দিকে তাকাও, কয়েকদিন আগে 2 বছরের একটা ছোট্ট সন্তানটাকে যখন মা দুধ খাওয়ানোর পরে গোসল রুমে ঢুকেছে, হঠাৎ করে একটা বোমার শব্দ হয়ে গেল, ওই মা গোসল রুম থেকে বের হয়ে এসে দেখে তার 2 বছরের ছোট্ট সন্তানটার গোটা বডিটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, হাত ছিঁড়ে একদিকে, পা ছিঁড়ে একদিকে, মাথাটা ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ওই মা সন্তানটাকে বুকের সাথে জড়ায় ধরে গোটা বিশ্ববাসীর কাছে ডাক দিয়ে বলল, গোটা বিশ্বের মুসলমানেরা, আমি মার এই সন্তানের দৃশ্য দেখে কি তোমাদের হৃদয়টা একটু নাড়া দেয় না? ও মুসলমানেরা, আর কতদিন ঘুমায় থাকবাম? সূরা বাকারার 3 রুকুর 20 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবগণ, উবুদু, ইবাদত করো ওই আল্লাহর যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ চোখ দিল, যে আল্লাহ পা দিল, যে আল্লাহ আমাকে ব্রেন দিয়ে দিল, যে আল্লাহ চোখের শক্তি দিয়ে সব নিয়ামত আমারে ভক্ষণ করলাম, ওই আল্লাহর যদি হুকুম মেনে না চলে গো তাহলে মৃত্যুর পরে ওই আল্লাহ কিন্তু আমাদেরকে ছাড়বে না। ইন্না বাদশা রাব্বিকাল আসাদিত, আল্লাহ বলেছেন আমার পাকড়াও হবে বড় শক্ত। ওই দিন যদি মুক্তি পেতে চাই, ও আল্লাহর বান্দারা দিঘিয়ের কান্দি পাড়ার মুসলমানরা বলেন তো, মৃত্যুর পরে যদি সত্যিকার জান্নাতি আমরা বান্দা হতে চাই, যতদিন বাজব জীবন যদি চলে যায় জীবন দিয়ে দিব, কিন্তু আল্লাহর কোরআন ছাড়া কি আমরা কখনো চলব? আমার ভাইরা, আল্লাহর কোরআন যদি আমার বুকের সাথে ধারণ করি, তাহলে বিশ্বনবীর যেমন করে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, আজকে সেই সমাজটা আমার দেশেও কায়েম হয়ে যাবে। আর আমার দেশে যদি কোরআনের সমাজ কায়েম হয়ে যায়, এইটা যারা চায় না, এইটা যারা মানে না, তারাই কিন্তু মুসলমানদেরকে ধরে মারে এবং দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করে। মুসলমানেরা ভয় পেও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, টেনশন করো না, বিজয়ের মালা আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবে, একটা মাত্র শর্ত, যদি তোমরা মুমিন হও। আওয়াজ করে বলুন তো, যতদিন বাজব মুমিন হওয়া দরকার আছে না? নাই। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল কর আমার জিন্দেগি, আমার বন্দেগি, ইয়া আইয়ুহান নাস, উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। আওয়াজ করে বলুন তো, আমরা ইবাদত করব কার? আরো জোরে বলুন, কার? আমার ভাইরা, বিশ্বনবী যখন ইবাদতের কথাটা বলা শুরু করে দিয়েছেন, আজকে বাংলাদেশে যেমন করে মুসলমানদেরকে ধরে মারা হয়, নির্যাতন করা হয় গো, ওই সময় একজন রসুলের সাথী, তিনি ছিলেন কর্মকার, লোহা পিটে পিটে জিনিসপত্র তৈরি করা ছিল তার কাজ। বিশ্বনবীর সাহাবীকে ধরা হলো, মারা হলো,
প্রশ্ন করা হলো, তুমি তো ছিল খ্রিস্টান, তুমি কার ইবাদত করো? ওই সাহাবি দীপ্ত কণ্ঠে বলল, কাফেরারে শুনে নাও, আমি তো রসুলের দলের একজন সাথী হয়ে গেছি। কেন হইলা? কারণ হলো ওই সাথী ডাক দিয়ে বলেছিল, রসুলটা তো হলেন আমার জান্নাতের জামিনদার। মারহাবা বলেন। এই কথা শোনা মাত্র চোর যেমন করে ধর্মের কোনো কথা শুনতে পারে না, তেমনি ওই ইহুদি খ্রিস্টানেরা ওই সাহাবিকে ডাক দিয়ে বলল, বিশ্বনবীর সাহাবি শুনে নাও শুনে নাও, এত বড় স্পর্ধা তোমার কে দিয়ে দিল? তুমি আমাদের কথা বাদ দিয়ে, বাপ দাদার ধর্মটা বাদ দিয়ে কেন তুমি কোরআনের কথাটা বলো? কেন তুমি বিশ্বনবীর একজন সাথী হয়ে গেলা? সঙ্গে সঙ্গে ওই সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেছিল, তোমরা আমাকে ধরেছো, মারা শুরু করে দিয়েছ, তোমরা আমাকে যদি মেরেও ফেলে দাও কিন্তু জীবন দিয়ে দিব, ওই রসুলের দল কিন্তু আমি কখনো পরিত্যাগ করব না। আমার ভাইরা, বিশ্বনবীর কাছে ওই সাহাবী রক্ত মাখা শরীর নিয়ে হাজির হয়ে গেল। বিশ্বনবী মসজিদে নববীতে দেয়াল হেলান দিয়ে বসে আছেন। সাহাবী ঢোকার পর রসুলের চেহারাটা লাল হয়ে গেল। আমার ভাইরা, ওই রক্ত মাখা শরীরটা দেখে বিশ্বনবীর চোখের কোটায় পানি এসে গেল। বিশ্বনবী সাহাবীকে জড়ায় ধরলেন, ডাক দিয়ে বললেন, সাহাবি রে বলো তোমার এই অবস্থা কেমন করে হলো? সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, রসুল গো আপনি তো বলেছেন মানুষ হিসেবে যারা দুনিয়াতে গিয়েছে আল্লাহর যারা ইবাদত করবে তাদের জন্য জান্নাতের জামিনদার আপনি হয়ে যাবেন। ও রসুল গো, আমি তো ছিলাম একজন কর্মকার, লোহা পিটানো ছিল আমার কাজ, ওই জান্নাতের আশায় রসুল গো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, এই অপরাধে ওরা আমাকে ধরে নিয়ে নির্মমভাবে প্রহার করেছে গো ইয়া রাসূলুল্লাহ। রসুলের চেহারাটা লাল হয়ে গেল। বিশ্বনবী সাহাবীকে বললেন, সাহাবী রে বলো কেমন করে তারা তোমাকে মারলো, তুমি কি একটু বলবা না? রসুলের চেহারাটা দিয়ে যখন রক্ত পরামত অবস্থা হয়ে গেল, সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওরা আমাকে বললো কার ইবাদত করো? আমি বললাম আল্লাহর ইবাদত করি। তারা বলল আল্লাহর ইবাদত করা যাবে না। আমি বললাম না না, জীবন যদি চলে যায় জীবন দিব, আল্লাহর ইবাদত করা কখনো বন্ধ করব না। রসুল গো, ওরা আমার দুইটা হাত বেঁধে নিয়ে গেল, লোহা পিটাইতাম আমি, কর্মকার ছিলাম, লোহা গরম করার জন্য হাপড় বানানো হতো, কয়লা দেওয়া হতো, ওই কয়লাতে আগুন ধরায় হাপড়ে যদি টান দেওয়া হয় কয়লাগুলো জ্বলে উঠতো, আগুন ধাও ধাও করে জ্বলতো, লোহা যখন রেখে দেওয়া হয় লোহাটা রক্তের মতো লাল হয়ে যায়। রসুল বলল, সাহাবীরে বলো। এমন সময় সাহাবি হাউমাউ করে কেঁদে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা হাত বেঁধে দুইটা পা বেঁধে ওই আগুনের কিনারে নিয়ে যাওয়ার পর ডাক দিয়ে বলল, বলতো বলতো আল্লাহর ইবাদত করাকে তুমি বন্ধ করে দিবা? যদি বন্ধ করে দাও তোমাকে আগুনে ফেলবো না, হাপরের উপরে রাখবো না, তোমাকে ছেড়ে দিয়ে দিব। রসুল বললেন, সাহাবিরে বলো। তখন তুমি কি করলা? এমন সময় ওই সাহাবি কান্না বিজড়িত কণ্ঠে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বলেছেন আল্লাহর ইবাদত যারা করবে তাদেরকে আপনি জান্নাতের জামিনদার হবেন গো রসুল। এই কথাটা মনের ভিতরে উদয় হওয়ার পর আমি তাদের কাছে দীপ্ত কণ্ঠে ঘোষণা করে বললাম, তোমরা আমাকে যদি আগুনে ফেলে দাও, আমাকে যদি তোমরা পোড়াও, পুড়ে যাব মরে যাব কিন্তু আল্লাহর জান্নাতের আশা আমি কখনো বন্ধ করতে পারবো না, আল্লাহর ইবাদত করা আমি কখনো বন্ধ করতে পারবো না। একটু মারহাবা বলেন। আমার ভাইরা, ওই সময় সাহাবী বলল, রসুল গো ওরা আমার কোনো কথা শুনল না, আমার হাত পা বাঁধা অবস্থায় যখন হাপড়ের উপরে ফেলে দিল। আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, যত বড়ই শক্তিশালী মানুষ এসে আমাদেরকে কোরআনের কথা বলা বন্ধ করে দিক না কেন, আজকে আমরা জীবন যদি চলে যায় জীবন দিব কিন্তু আল্লাহর দেওয়া বিধান এই সমাজে কায়েম না হওয়া পর্যন্ত আল্লাহর কোরআনের কথাগুলো আমরা বলতেই থাকব, বলেই যাব বলেই যাব, বিনিময়ে যা হয় হবে। মুসলমানরা জীবনের কিন্তু মায়া করে না, মরতে রাজি আছে কিন্তু ইসলাম ছাড়তে কিন্তু রাজি নাই, রাজি নাই কথা বলেন ঠিক কি না?
না, কারা কারা কোরআন মানতে রাজি আছেন আর একবার দু হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম কোরআন হাদিস যেখানে লিল্লাহে তাকবীর। হাত নামান, আমরা ইবাদত করব কার? আল্লাহ। একসাথে বলেন কার? ওই আল্লাহ কি আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ আছেন। আর আমিও সব জায়গাতে বলে থাকি ওই আল্লাহ মুসলমানদের মায়ের খাওয়ার দৃশ্য দেখে বসে থাকবে না, অবশ্যই তার সাহায্যে এক সময় শুরু করবে। আর আল্লাহর সাহায্য যখন শুরু করবে, দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা পালানোর কোনো জায়গা পাবে না। কথা বলেন, কথা বলেন ঠিক না? শুধুমাত্র সেই দিনটা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে। আমরা তো অপেক্ষা করতে রাজি আছি ইনশাআল্লাহ। কথা বলেন রাজি আছে তো ইনশাআল্লাহ? আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মারহাবা বলেন, মারহাবা। আমার সাথে এই গানটা বলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে। ঘুম ধরে গেছে, তাহলে সবাই একসাথে বলুন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আওয়াজ করে বলুন তো, রাতের পরে কি হয়? রাতের পরে কি হয়? ভালোর পরে কি হয়? আমার ভাইরা, আমরা যদি সুন্দর করে এই কথাটা বলতে পারি, অন্ধকার যতই ঘনীভূত হোক না কেন, সর্বসময় কিন্তু থাকে না, অন্ধকার কেটে যায়, আলো উদিত হয়, দিন যখন চলে যায় আবার কিন্তু রাত আসে। আমার ভাইয়ের অমাবস্যা কিন্তু সারাক্ষণ থাকে না, কথা বলেন ঠিক কিনা? আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। কালো সব পালিয়ে যাবে, বালুর ওই বাদগুলি সব ভেসে যাবে এলে ঢেউ, দাবানল হয়তো নিবে ফু দিয়ে তা নিবাই কেউ। মারহাবা বলেন, বালুর ওই বাদগুলি সব ভেসে যাবে এলে ঢেউ, দাবানল হয়তো নেবে ফু দিয়ে তা নেবাই কেউ। মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি, পাহাড় পায়ে মারালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। কথা বলেন ঠিক কিনা? আমা বর্ষা পেরিয়ে গেলে নতুন সাদের জন্ম হয়, ধৈর্য ধারণ করলে পাবে নব শ্বশের যোশনায়। কথা বলেন ঠিক কিনা? আমা বর্ষা পেরিয়ে গেলে নতুন সাদের জন্ম হয়, ধৈর্য ধারণ করলে পাবে নব শ্বশের যোশনায়। পথের দিশা পাবে তুমি, পথের দিশা পাবে তুমি, আসলে বিজয় একালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অপেক্ষা করেন, বিজয়ের মালা আল্লাহ অবশ্যই মুসলমানদের গলায় পরায় দিবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মা বোনেরা শুনে নেন, একটা কথা বলে আলোচনা শেষের দিকে নিয়ে আসব। ঘড়ির দিকে তাকাই, দেখি 12টার কাছাকাছি হয়ে গেল। আমার ভাইরা, একটা মাত্র আয়াত নিয়ে কথা বলতেছিলাম, একসাথে বলুন তো, আমরা ইবাদত করব কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর ইবাদত যদি আমরা করি গো, আমার আল্লাহ তাআলা সুন্দর করে ওই কথাটা ডাক দিয়ে বলেছেন দুনিয়ার মানুষদেরকে। ও দীঘির কান্দি পাড়ার মুসলমানেরা, সকালবেলা যদি একজন কাজের লোক তুমি নিয়ে নাও, আসরের যখন আজান হয়ে যায়, ওই মানুষটা যখন তোমার বাড়িতে যায়, সারাদিন তোমার জমিন পরিষ্কার করার কারণে ওই মানুষটাকে আমরা কিন্তু মজুরি দিয়ে দেই 200 অথবা 300 টাকা। কথা বলেন দেই না? 300-500 টাকা মজুরি দিয়ে বিদায় করে দিয়ে দেই। ও মুসলমানরা, আল্লাহ ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে, টেনশন করো না, একটু ইবাদত করো। কাজ করতে গেলে রোদের কিন্তু আলো মাথার উপরে পড়ে, বৃষ্টিতে ভেজা লাগে, সূর্যের আলোর তাপ কিন্তু সহ্য করা লাগে। তাহলে দিন অতিবাহিত হয়ে গেলে আসরের সময় মালিক কিন্তু টাকা দেয়। যদি পরিশ্রম না করো, ঘরের ভিতরে যদি ঘুমাও, মালিক কিন্তু টাকা দিবে। কথা বলেন দিবে? সাধারণ দুনিয়ার মানুষ যদি সারাদিন পরিশ্রম না করে, হঠাৎ করে যদি তুমি পারিশ্রমিক চাও, এটা যদি না দেয়,
মুসলমানেরা দুনিয়াতে এসেছো আল্লাহর ইবাদত করবা না, মৃত্যু হওয়ার পরে কিন্তু জান্নাত পাবা না। দুনিয়ার মালিক যদি পরিশ্রম করার কারণে তোমাকে আসরের সময় মজুরি দিয়ে দেয়, ও মুসলমানরা ক্ষণিকের জীবনে দুনিয়াতে আমরা এসেছি একটা মাত্র শর্ত, ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহর যদি ইবাদত করে এই দুনিয়া ছেড়ে কবরের ভিতরে যদি চলে যেতে পারি গো, আমার আল্লাহর ওই কথাটা প্রয়োগ হয়ে যাবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আল্লাহু আকবার বলেন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। মারহাবা বলবেন না আমার ভাইরা? আজকে আপনাদের নাটোরের গণভবন আছে, নাটোরের ছোট্ট বিল আছে, নাটোরে আমি যখন রাজশাহীর দিকে চলে যাই, নাটোরের যখন দুই পাশে দেখি রসুনের বাগান আছে না নাই, একটু কি সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ও মুসলমান, নাটোরের জমিনে আল্লাহ তাআলা বন্যা দিল, বন্যা শুকায় যাওয়া মাত্র সার লাগে না, কীটনাশক লাগে না, সুন্দর রসুন যে আল্লাহ তাআলা দান করে দিয়েছে, এরপরেও নাটোরের লোকেরা সবচেয়ে বেশি আল্লাহর ইবাদত করা দরকার বলেন তো আছে না নাই? কথা বলেন আছে না নাই? কোন দিকে তাকাবেন? আমি আসলাম আর আসলাম এই আলী আকবরের বাড়িতে গেলাম, কত সুন্দর সুপারির গাছ, মনে হয়ে গেল কি চমৎকার সুপারির গাছগুলো, কোনো কিচ্ছু নাই, সুন্দর করে স্টিল নাও দাঁড়িয়ে আছে, যখন সুন্দর করে সুপারিগুলো ধরে যখন পেকে লাল হয়ে যায় দেখতে কেমন লাগে। এত না তোমাদের ক্ষমতা, একটা সুপারি বানাও, এত না ক্ষমতা, একটা গাছ বানাও, আছে কারো? কে দিয়েছেন? আল্লাহ। আরো জোরে বলেন কে? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। একটু মারহাবা বলেন। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল প্রান্তরে, সেই নদী সেই পাখি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। ফাআলুল্লে মা ইউরিদ হাল আতাক হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকদিবি ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত বাল হুয়া কুরআনুম মাজিদুন ফিলাও হিমাহফুজ। আল্লাহু আকবার বলে। প্রিয় ভাইরা, আমি দুটি ঘন্টা আপনাদের সামনে নির্যাস কোরআন হাদিসের আলোকে কিছু কথা বললাম, কষ্ট পেয়েছেন? কথা বলেন কষ্ট পেয়েছেন? আমি এইভাবে কোনো প্রোগ্রামে আসি না, আলী আকবর আমাকে টোটালি ফাঁকি দিয়েই নিয়ে আসছে, ফাঁকি বোঝেন মানে না বলে নিয়ে এসে কাজ করাই দিছে। কিয়ামতের দিন তো আল্লাহ আমার এই জিব্বাটা কেটে দিবে, কেন দিবে? যদি কোরআনের হক কথাগুলো না বলি, কারণটা হলো কোরআনের সব আয়াত আমার পড়া লাগবে, জিহাদের কথা আছে, যাকাতেরও কথা আছে, সওয়াবেরও কথা আছে, হজের কথাও আছে, আমি শুধু হজের কথাই বলবো, জিহাদের কথা বলবো না, সব বলা লাগবে। যদি বলতে পারি তাহলে কিয়ামতের দিন আল্লাহ এই জিব্বাটা কেটে দিবে না, কেটে না দিয়ে কি বলবে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবে সত্য কথা বলেছো, সত্য পথে থেকেছো, মানুষদেরকে আহ্বান করেছো, কি বলে? আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলুন। আগামী বছর এইখানে মাহফিলটা হোক, এটা কি আপনারা চান? যারা চান তার একটু দুহাত তুলে হ্যাঁ বলুন, একসাথে হ্যাঁ বলুন,
আর হুজুরে হ্যাঁ বলুন, শেষবারের মতো হ্যাঁ বলুন, হাত নামান। প্রশ্ন আসতে পারে, হুজুর মুখে বলেন আবার হাত তোলালেন কেন? কেন তোলালাম? সূরা যিনজান কি আয়াতটা কি? আল্লাহ সেদিন বলবে জমিনকে, বলবে তোমার ভিতরকার সব কিছু বের করে দাও, বলে দাও, খুলে দাও। আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গকে বলবে আজকে তুমি সাক্ষী দাও। সুবহানাল্লাহ, বলবেন না? হাত তুললেন কিসের জন্য? এই কোরআনের মাহফিলের জন্য। আমি কোরআনটি স্পর্শ করে বললাম, এশার নামাজও যারা পড়েন নাই, মাহফিলে এসেছেন কোরআনের পক্ষ নেওয়ার সিদ্ধান্ত নিলেন, তৌবা করবো আমরা, তৌবা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, যত গুনাহ করি না কেন, তৌবা করলে আল্লাহ যদি কবুল করে, অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আজকে রাতেই কেউ যদি মরে যায় এই তৌবা করার পরে, কোরআনের পক্ষে থাকার কারণে, আল্লাহ বলবে তোমাকে আমি জান্নাত দিব। একটা নেক আমল বের করো, একটা নেক আমল বের করো। যারা হাত তুললেন সেদিন মুখ কথা বলতে পারবে না, তখন যদি হাত ডাক দিয়ে বলে আল্লাহ আমি তো তোমার বান্দার সাথে ছিলাম, তোমার বান্দা মাহফিলে গিয়েছিল, তোমার বিধান কোরআনের পক্ষে থাকার জন্য সে হাত তুলেছিল, আমি হাত আজকে তোমার এই বান্দার জন্য সুপারিশ করতেছি, যেই হাত কোরআনের পক্ষে ছিল, আল্লাহ তুমি তো কোরআনটাকে সর্বোচ্চ গ্রন্থ দিয়েছো, যেহেতু তোমার বান্দা কোরআনের পক্ষে ছিল আমি তোমার কাছে তার জন্য মাপ চাচ্ছি। আল্লাহ সেদিন বলবে যাও মাপ করে দিলাম। আর একটু জোরে বলেন, এই জন্য হাত তোলালাম। কষ্ট হয়েছে ভাই রে? জান্নাতে যাইতে বেশি পরিশ্রম করা লাগে না, কিন্তু সিনেমা দেখতে যাবেন টাকা লাগবে, গুন্ডামি করতে যাবেন শক্তি লাগবে, মদ খাবেন টাকা লাগবে, মসজিদে যান কিচ্ছু লাগবে না, লাগবে শুধু ঈমান। কি মোবাইলে যখন রিংটোন বাজে আমরা কিন্তু দৌড়াই দেখি, এই কে ফোন দিয়েছে, কি দৌড়াই না? ও মুসলমান নিমো খারাম, মোবাইলে রিংটোন বাজার কারণে তুমি যদি দৌড়াও মোবাইলের কাছে, তোমার কানের ভিতরে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য মুয়াজ্জিন সুন্দর করে ডাক দেয়, তোমার কানের ভিতরে কি সেটা যায় না? মুয়াজ্জিন কি বলে? হাইয়া আলাস সালাহ ব্যাখ্যা করেছেন এইভাবে মুফাসসিরিনগণ, কি ইউ ক্যান গো নাও, মার্চ করো, দৌড়াও। কোথায়? হাইয়ালা সলাত, নামাজের দিকে। নামাজ কোথায় হয়? কথা বলেন এখন, নামাজ কোথায় হয়? হাইয়ালা সলাত, দৌড়াও। কোথায়? মসজিদে। কেন দৌড়াইবা? হাইয়ালাল ফালা, সেখানেই সফলতা। সুবহানাল্লাহ, বলবেন না? বান্দাদের কাছে মুয়াজ্জিন এতবার কথা বলে আমরা শুনি না, যার জন্য রসুল বলেছেন কিয়ামতের দিন মুয়াজ্জিনদের আসন থাকবে সর্বোচ্চ জায়গাতে। আল্লাহ বলবেন না? আমরা তো আলেমদেরকে দাম দেই না, দিবেন কেমনে? আলেমরা তো ফার্স্ট ক্লাস মানুষ। সুবহানাল্লাহ, বলেন একদম ফার্স্ট ক্লাস মানুষ। কারণ হলো মুয়াজ্জিনদেরকে স্থান আল্লাহ তাআলা উপরে দিয়ে দিবে, আমরা সে মুয়াজ্জিনের চাকরি দেই, বেতন দেই না। নাটোরে আছে কিনা আবার ধরা খাইলাম কিনা জানি, আমার এলাকায় আছে, বেতন 1,012 মাস বাকি, আর সংসার চলে কেমনে? বেতন চাইতে গেছে কয় চাকরি নট, কি ক্ষমতা! আমি বলি হায় রে জাহেল, 1,000 টাকা মুয়াজ্জিনের বেতন, 12 মাস বাকি, চাইতে গেছে কয় সভাপতি মানে না তো, এত বড় বেয়াদব মুয়াজ্জিন সভাপতি মানে না। আমি বলি তুমি কেমন সভাপতি? তোমার বাড়ির বাজার না হলে তোমার চাকরকে চাকরি থেকে বাদ দাও, আর মুয়াজ্জিনের বেতন দাও না, কেমনে চলে? তুমি কি খোঁজ নিয়েছো? আমার ভাইরা, একটু মানে শক্ত কথা বললাম, আমাদের সিরাজগঞ্জের কথা, নাটোরে কিন্তু কথা বলি নাই, এই জন্য আজকে একটা মাত্র আয়াত নিয়ে কথা বলছি। ইবাদত করবো কার? কথা বলেন কার? আজকের আলোচ্য আয়াতের সমাপনী কথা হলো দুনিয়াতে যতদিন বাঁচবো কাজ করব তিনটা, জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো আল্লাহ হচ্ছে রব, 2 নম্বর হচ্ছে মুহাম্মদ রসুল্লাহ হচ্ছে আমার নবী, আল কোরআন হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ সংবিধান। তিনটা জিনিস মানবো আমি, দলিল কোরআনটা দিয়ে গেলাম, মৃত্যু হওয়ার পরে এই কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাতের মেহমান বানাই দিবে। একটু সুবহানাল্লাহ বলুন, সেই প্রত্যাশারে ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম। সবাই বলি আল্লাহ তাআলা, আমি জীবনে যত গুনাহ করেছি আল্লাহ আজকে তোমার কাছে তৌবা করছি, আল্লাহ তুমি আমার অতীত জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ যতদিন বেঁচে রাখো আমি যেন তোমার পথে থাকতে পারি, সেই তৌফিক দান করে দাও। আমিন, আমিন। লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তওবা করে নিয়েছি, এখনই দোয়া করব। দোয়ার পরে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান وفي الآخرة حسنة وقينا عذاب النار। الله تعالى নটর জেলা দিন বড়াই গ্রাম উপজেলার অন্তর্গত দিঘইরি কান্দিপাড়া মোহাম্মদ আব্বাস আলীর উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সমাপনীতে আসিয়া হাজার হাজার মুসলমান নর এবং নারীদেরকে নিয়া এতিমের মতো কঙ্গালের মতো তোমারই দেওয়া দুটি হাত তোমার দরবারে উঠাইলাম। আল্লাহ তাআলা দীর্ঘ সময় কোরআন থেকে কথা বলেছি, ভুল যদি হয়ে থাকে মেহরবানি করে মাফ করে দাও। আল্লাহর যা কিছু সব হয়েছে, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে সবগুলো পৌঁছিয়ে দাও। ওগো আমার রব, মুনাজাতে হাত উঠাইয়া মনে পড়ে গেল আমাদের অনেকের জনম দুঃখিনী মায়ের কথা, মাজার নাই তার মতো তো ব্যথিত মানুষের এই দুনিয়াতে নাই। আল্লাহ তাআলা মাহফিল শেষ করার পরে বাড়ি যাওয়ার পর মার কবরের পাশে দাঁড়াইয়া যদি বারবার ডাক দিয়ে বলা হয় মা মা বলে ডাক দিতে দিতে চোখের পানিতে বুকটা ভেসে যাবে, কিন্তু এই দরদের মা তো আর ডাকে সাড়া দিবে না। আল্লাহ তুমি দেখো কার মা কবরে ঘুমায় এই দরখাতিরে, মি তোমার কবর গুলো আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আমার রব, মোনাজাতে হাত উঠাইয়া মনে পড়ে গেল আমাদের জনম দুঃখী বাবার কথা। আল্লাহ বাড়ি গেলে কত রকম নাম ধরে ধরে ডাক দিয়ে দেয়। আল্লাহ ওই বাবা যার কবরে তোমার দরবারে ভিক্ষে চাইলাম, বাবার কবর খানা জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ তাআলা এই জন্মভূমি বাংলাদেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ বিশেষ করে দিঘইর কান্দিপাড়া আব্বাস আলীর উদ্যোগে মাহফিলে আল্লাহ তার যত আত্মীয় স্বজন কবরের ভিতরে ঘুমায় এই দোয়ার খাতিরে তাদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা পর্দার আলে সম্মানিত মা এবং বোনেরা হাত উত্তোলন করেছে, আল্লাহ মা বন্ধুদের জন্য দোয়া করলাম, আল্লাহ মা বন্ধুদের মনের নেক আশাটা তুমি কবুল করে নাও। কত ব্যথা বেদনা আছে আমার মা বন্ধুদের মনে, তারা বলতে পারে না আল্লাহ তোমার কাছে ভিক্ষে চাইলাম, মা বন্ধুদের মনের নেক আশাটা কবুল করে নিয়ে মৃত্যু যখন হয়ে যাবে আল্লাহ মা বন্ধুদেরকে মৃত্যুর পর জান্নাতের ভিতরে হযরতে ফাতেমার সাথে থাকার তুমি সুযোগ করে দিও। আল্লাহ তাআলা আমার দেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি, র‍্যাব, পুলিশ, আনসার সহ দেশমাতৃকার সেবায় যারা নিয়োজিত আছে আল্লাহ তাদের দিলের ভিতরে কোরআনের বোস পয়দা করে দাও। আল্লাহ মাহফিলে সোমহনি থেকে হাজী সাহেব আমার হাফেজ সাহেব সহ অনেক দূর দূরান্ত থেকে তোমার বান্দাগুন এখানে কোরআন শুনতে এসেছে, আল্লাহ তোমার কাছে ভিক্ষে চাইলাম সহি সালামতে
তোমার এই বান্দা বান্দি গুলোকে তাদের গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা আগামী বছর যেন এইখানে এসে বড় আকারের মাহফিল হয়, এলাকাবাসীর ভিতরে তুমি এমন পরিবেশ দান করে দিও। ওগো আমার রব, এই মাহফিলের বিশেষ বক্তা আমার একান্ত প্রিয় আলিয়া কুবার, আল্লাহ উদীয়মান তরুণ বক্তা কোরআনের কথা বলার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, ওই ভাইটার জন্য দোয়া করলাম, আল্লাহ আমার ওই ভাইটাকে তুমি একজন যোগ্য আলেম বানাইয়ে দিও। আল্লাহ হাফেজ আসাদুজ্জামান নূর আল আমিন সহ আবু হানিফ আনসারী সহ আল্লাহ যতগুলো যাইয়ে দালেম গুণ আমার পাশে বসা আছে উপস্থাপক সহ যারা কোরআনের কথা বলে, আল্লাহ তাদেরকে তুমি দ্বীনের দায়ী বানিয়ে দাও। আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের জন্য যত মুসলমানেরা বিপদের মধ্যে পড়ে আছে, আল্লাহ তাদেরকে তুমি বিপদ থেকে মুক্তির ব্যবস্থাটা করে দিয়ে দাও। মনে বড় আশা, এ দেশের জমিনে কোরআন দিয়ে শাসন ব্যবস্থা চালু হয়ে যাবে, আল্লাহ কোরআনের রাজ আমার দেশে তুমি কায়েম করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলে তোমার যে বান্দা বান্দিগণ অসুস্থ আছে সুস্থতা দিয়ে দাও, ঋণগ্রস্ত যারা আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও, আল্লাহ অভাবীদের অভাব দূর করে দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা শেষ কথা হলো, যার যে মনের ভিতরে নেক আশা আছে আল্লাহ সবার নেক আশাগুলো তুমি কবুল করে নাও। ওগো আমার রব, এই দুনিয়া ছেড়ে যখন যাওয়ার ডাক এসে যাবে, আজরাইল এসে যখন রূহটা কবজ করা শুরু করে দিবে, ওই সময় আমাদের সবার জবান দিয়ে মধুর কালেমা পড়াই দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।